সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং যারা সংযুক্ত হবেন তাদের জন্য থাকলো ধন্যবাদ। আর আরেকটি বিষয় বলে রাখি, ভয় চেঞ্জের আসলে আমরা অনেক রুলস পড়ে থাকি কিন্তু বাস্তবে কিভাবে অ্যাপ্লাই করব বা হচ্ছে আমাদের জানাটা কতটুকু আছে সেটা নিয়েই মূলত হচ্ছে আজকে মূলত এই ক্লাসটি সাজানো হয়েছে আপনাদের জন্য। যারা এই মুহূর্তে রয়েছেন আমার সাথে, কে কেমন আছেন অবশ্যই সেটা জানাবেন। আর ক্লাসটি আপনারা অবশ্যই শেয়ার দিয়ে দেন, আমি একটু আমার পার্সোনাল ওয়ালে শেয়ার দিয়ে দিচ্ছি। কে কেমন আছেন অবশ্যই সেটা জানাবেন। কে কে মুহূর্তে সংযুক্ত আছেন সবাইকে আহ্বান করছি সাথে থাকার জন্য। আমরা এখনই আজকে ভয়েস চেঞ্জ, আসলে আমরা ভয়েস চেঞ্জের যে প্রকার রুলসগুলো শিখে রুলসগুলো কীভাবে মূলত আমরা বাস্তবে অ্যাপ্লাই করবো সেগুলো হচ্ছে মূলত আজকে জানার বিষয়। ওকে, তোমরা সংযুক্ত হয়েছেন আমাদের সাথে। মূলত আজকে আমরা যেটা করব আপনার জন্য একটা ডিরেকশন অনুযায়ী নেক্সট ইয়ে আমি একটা জিনিস দেখলাম যে হচ্ছে আসলে ভয়েস চেঞ্জের উপর এমসিকিউ ক্লাস এভাবে করানো আপনাদের খুবই বেশি প্রয়োজন, কারণ এতে করে আপনাদের সব ধরনের রুলসগুলো অল্প সময়ের মধ্যেই শুরু হবে এবং মাথার মধ্যে সেটা হচ্ছে আসবে, এতে অনেক কিছু রুলস রিভিল হবে। আমরা প্রথমে ডিরেকশনটা জেনে নিই। ইন দিস কোশ্চেন্স, এই কোশ্চেনগুলোতে আ সেন্টেন্স হ্যাজ বিন গিভেন ইন অ্যাক্টিভ অবলিক প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভও দেওয়া থাকতে পারে প্যাসিভও দেওয়া থাকতে পারে। তাহলে আমরা যেটা করবো, যদি অ্যাক্টিভে থাকে তাহলে প্যাসিভ আনসার খুঁজবো, আর যদি প্যাসিভে দেওয়া থাকে তাহলে আমরা অ্যাক্টিভ আনসার খুঁজবো। ওকে, এরপরে যেটা রয়েছে আউট অফ দ্য ফোর সাজেস্টেড অল্টারনেটিভস, আপনাদের জন্য যেটা থাকছে চারটা অল্টারনেটিভস এমসিকিউ রয়েছে, মানে আপনাদের হচ্ছে অপশন, সেখান থেকে একটা বেছে নিতে হবে। সিলেক্ট দ্য ওয়ান বেস্ট এক্সপ্রেস দ্য সেম সেন্টেন্স প্যাসিভ এক্সপ্রেসিভ অ্যাক্টিভ, সেটা প্যাসিভও হতে পারে অ্যাক্টিভও হতে পারে। ওকে, দেখে নিই আপনাদের টোটাল মার্কস হচ্ছে আজকে 25 মার্কস। দেখা যাক কারা কারা রয়েছেন আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এই মুহূর্তে। তহুরা, ফাতেমা, রুবাইয়া, আফরোজা, সালমা, আপনারা হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। আমি ভালো আছি, আপনারা কেমন আছেন দ্রুত কমেন্টসে জানিয়ে দেবেন এবং ক্লাসটি শেয়ার করে দেবেন। আর আমরা শুরু করে ফেলি আমাদের এই মুহূর্তের ক্লাসটি, আমরা তাহলে ক্লাস শুরু করে ফেলি। ওকে, যারা সাথে রয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম এমসিকিউ। তো আজকের জন্য বলি, যেহেতু এটা ভয়েস এই জন্য আমরা হচ্ছে প্রায় 45 সেকেন্ড সময় নিয়ে নিব, কারণ প্রত্যেকটি ডিরেকশন আপনাদের তো অবশ্যই পড়তে হবে। এই যে প্রদত্ত সেন্টেন্সটি দেওয়া আছে এবং এরপরে তার সম্ভাব্য 5টি উত্তর দেওয়া আছে, আপনারা যারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে অবশ্যই আপনারা হচ্ছে অ্যান্সারগুলো দ্রুত লিখবেন। ওকে, নাম্বার ওয়ানের জন্য আপনাদের সময় পড়ছে, মানে প্রত্যেকটির জন্য সময় হচ্ছে আপনাদের 45 থেকে 50 সেকেন্ড, কারণ যেহেতু এটা ভয়েস এখানে প্রায় 4টা সেন্টেন্সে আপনাকে পড়তে হবে, রুলসগুলো অ্যাপ্লাই করতে হবে। আর কারো যদি রুলসগুলো মনে না থাকে আমি একটু মনে করে দিই, ভয়েস করার জন্য যে রুলসগুলো হচ্ছে 5টি, সেটি হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, অক্সিলারি ভার্ব বসাতে হয়, সর্বদাই মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল হয়, বাই প্রিপোজিশন বসে এবং সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। এখানে একটা বিষয় উল্লেখ্য যে সবসময় যে বাই প্রিপোজিশন বসবে তা নয়, কিছু কিছু শব্দ আছে যাদের হচ্ছে নির্দিষ্ট প্রিপোজিশন রয়েছে, সেক্ষেত্রে আমরা সেই প্রিপোজিশনগুলো বসাতে পারবো। আমরা 1 নম্বরে অ্যান্সার পাওয়া শুরু করেছি, প্রথম অ্যান্সারটি আজকের সাবমিট করেছেন রুবাইয়া রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ রুবাইয়া প্রথম অ্যান্সারটি লেখার জন্য। অলওয়েল লিখেছেন রুবাইয়া রহমান, লিখেছেন বি, আপনি নিয়েছেন বি। ওকে, আমরা দেখি নেই বাকি কারা রয়েছে, তোমরা নিয়েছেন বি, সালমা নিয়েছেন বি। দেখা যাক আমাদের তাহলে অ্যান্সার আজকে কোনটি হয়। আর আপনারা আরেকটি বিষয়ে জানিয়ে দেবেন যে সাউন্ডের প্রবলেম থাকলে বা কোনো কিছু সমস্যা থাকলে সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, বা লাইট ঠিক মতো পাচ্ছে কি না সব কিছু আর কি, কারণ আমি জানি আপনারা এতদিন অনেক চালাক হয়ে গেছেন আমার মতে আর কি। ওকে,
আমরা দেখি না আমাদের প্রথম অ্যান্সারটি, দেখা যাক সঠিক উত্তরদাতাকে। আপনারা যারা বি অ্যান্সার দিয়েছেন আপনারা প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ, ভালো থাকবেন। আপনাদের অ্যান্সার অনেক ভালো হয়েছে, প্রত্যেকের অ্যান্সার কার্ড আপনারা সবাই একে এক পেয়েছেন। আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট স্লাইডে। জি আমি ভালো আছি, বর্ণ মুক্তা কি আজকে সংযুক্ত হয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট প্রশ্নে। আমাদের নেক্সট হচ্ছে নাম্বার টু। ওকে নাম্বার টু আপনারা অংশগ্রহণ করবেন। এই মুহূর্তে যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, শোভন অনলাইন ইংলিশ স্কুলের পক্ষ থেকে আবারও আপনাদের শুভেচ্ছা জ্ঞাপন করছি। এবং আমরা রয়েছে আজকে ভয়েস চেঞ্জ এমসিকিউ টেস্ট। দ্যাট মিনস ভয়েস তো আমরা নানা রুলস করে পড়ে থাকি, এই রুলসগুলো আসলে কীভাবে এমসিকিউতে অ্যাপ্লাই করা যায় বা কুইজ আকারে প্রকাশ করা যায় যাতে করে আনসার লিখে ফেলেন। দ্য বয় লাফড অ্যাট দ্য বেগার, দ্য বয় লাফড অ্যাট দ্য বেগার, লাফড অ্যাট মানে উপহাস করা। ওকে ফাতেমা লিখেছে এ। আচ্ছা আপনারা শুধু নাম্বার দিবেন না, 1 2 3 4 এভাবে নাম্বার দিয়ে লিখবেন, তাহলে হচ্ছে আমার কমেন্টসগুলো পড়তে খুব সুবিধা হবে যে আপনাদের হচ্ছে কোনটা কী লিখছেন। যে রুবাইয়া 2 নম্বরে নিয়েছেন ডি, ওকে দেখা যাক আপনারা কী নেন প্রত্যেকেই। ফাতেমা এ নাম্বার নিয়েছে, আবার এ হবে লিখেছে। ওকে পারুজাহান লিখেছেন ডি, থ্যাংক ইউ। দেখা যাক আপনাদের সঠিক উত্তর কোনটি হয়, খুব দ্রুত ঝটপট লিখে ফেলেন। আমাদের প্রথম উত্তরটি রয়েছে দ্য বেগার ওয়াজ লাফড বাই দ্য বয়। আপনাদের জন্য একটু সহজ করে দিই, যেহেতু এর সাথে ফিক্সড একটা প্রিপোজিশন রয়ে গেছে, তাহলে এই প্রিপোজিশনটি অবশ্যই থাকবে এবং বাড়তি একটা বাই তো সংযুক্ত হবে। আপনাদের সুবিধা করে দিলাম যাতে করে আপনারা অ্যান্সারটি সবাই সাবমিট করতে পারেন। ওকে পড়ছে আমরা দেখে নিই। আর একটি জিনিস বলি যে এখানে অ্যান্সার যদি কারো ভুল হয় সেটাই স্বাভাবিক, ভুল হওয়াটাই স্বাভাবিক, কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত শিখছি। আর এমসিকিউ বেজে আপনাদের অ্যান্সার দেওয়ার অভ্যাসটি আসলে খুবই কম, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন অবশ্যই হচ্ছে একটু চিন্তা করে অ্যান্সারগুলো করবেন, এবং ভুল হলে মন খারাপ করে কিছু নেই, আশা রাখি অনেক ভালো হবে। ওকে মোটামুটি আমরা কমেন্টস পেয়ে গেছি। রুবাইয়া রহমান লিখেছেন 2-2, ওকে পারুজাহান লিখেছেন টি, তোমরা লিখেছেন টি, আফরোজা লিখেছেন বি, ওকে রুহি রহমান লিখেছেন হচ্ছে বি। ওকে রুহি রহমানকে চিনতে পারলাম না, যদি আপনি পরিচয় দিতেন তাহলে হয়তো চিনতে আমাদের খুব ভালো হতো, আর যদি দিতে না চান কোনো সমস্যা নেই, সাথেই থাকবেন। আমরা দেখে নিই আমাদের 2 নম্বরের অ্যান্সারটি। আমাদের 2 নম্বরের অ্যান্সারটি হচ্ছে ডি। যারা ডি নাম্বার অ্যান্সার দিয়েছেন আপনাদেরকে কংগ্রেচুলেশন, আপনাদের সঠিক অ্যান্সার হয়েছে। আর যারা বি নাম্বার অ্যান্সার দিয়েছেন সরি, আসলে আপনাদেরটা নিতে পারছি না, কারণ এটা যেহেতু ভি টুতে রয়েছে, দ্যাট মিনস পাস্টে, তো পাস্টের ক্ষেত্রে পাস্ট ইনফিনিটির ক্ষেত্রে আমরা কী করি, ওয়াচ বা ওয়ার নিয়ে আসি, এই জন্য কিন্তু বি নাম্বারটা অ্যান্সার হবে না। এখানে ওয়াচ ওয়ার যদি থাকতো এলাভ এর আগে, সেক্ষেত্রে আমরা কিন্তু ওয়াচ বিং বা ওয়ার বিং নিতাম, এই জন্য আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। থ্যাংক ইউ যারা সঠিক অ্যান্সার দিয়েছেন। আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট থ্রিতে। থ্রিতে আপনাদের জন্য আরও একটি সুন্দর সেন্টেন্স রয়েছে, দেখা যাক আপনার দ্রুত ঝটপট অ্যান্সারটি লিখে ফেলবেন। নাম্বার থ্রির প্রশ্নটি পড়ে দেই, শি উইল ইনভাইট মি, সে আমাকে ইনভাইট করবে। এর অপশন হিসেবে 4টি রয়েছে, আমি পড়ে দিচ্ছি। আই শ্যাল বি ইনভাইটেড বাই হার, আই উইল ইনভাইটেড বাই হার, আই শ্যাল বি ইনভাইটেড বাই হার, আই উইল বি ইনভাইটেড বাই হার, দেখা যাক আপনারা কে কোনটি অ্যান্সার নেন। ওকে রুহি রহমান পরবর্তীতে, আপনি 2 নম্বরে অ্যান্সার নিয়েছেন ডি, ওকে আপনাকে থ্যাংক ইউ। আপনি এই মুহূর্তে 3-এর অ্যান্সার দ্রুত করবেন, আর আপনাদের প্রত্যেকের জন্য হচ্ছে সময় থাকছে 45 সেকেন্ডস। ওকে সম্ভবত রাকার সংযুক্ত হয়েছে, রাকের অ্যান্সার লিখেছে 2-এর, আপনার অ্যান্সারটা অনেক পরে আসছে, এখন 3-এর অ্যান্সার চলছে দ্রুত। রাকা আপনি হচ্ছে
অ্যানসারটা পুরো তো লিখে ফেলেন থ্রি। ওকে, তিনি অ্যান্সার নেওয়া শুরু করেছেন, তিনি অ্যান্সার তো ওরা লিখেছেন এ নাম্বার, দ্যাট মিনস প্রথমটি। ওকে হ্যাঁ, এটা সন্দেহ করেছিলাম, রহিম রহমান আপনি ছোঁয়া, থ্যাংক ইউ ছোঁয়া আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য, সরি। আর একটা বিষয় বলে রাখি, আজকে কিন্তু আমরা 25টা ভয়েসের একজন দেবো, এক কথায় শেষ পুরোপুরি একজন। আর কোনোটা বুঝতে আপনাদের সমস্যা হলে সেটা অবশ্যই হচ্ছে আমাকে জানাবেন কমেন্টসে, আমি আবার রিপ্লাই করে দেবো। তাহলে আমরা চলে যাই আমাদের কমেন্টস বক্সটাকে দেখে নিই। আর একটা জিনিস বলি যে কেউ কাউকে অনুকরণ করবেন না, সেক্ষেত্রে আপনি নিজে যেটা বুঝবেন সেটা অ্যান্সার করবেন, সেটাও কিন্তু আপনার অ্যান্সার হয়ে যেতে পারে। তাহলে আমরা এই পর্যায়ে দেখে নিই। ওকে, এ নাম্বারে অ্যান্সার লিখেছে তহুরা, লিখেছেন প্রথম অ্যান্সারটি সাবমিট করেছেন তহুরা, থ্যাংক ইউ, আপনি লিখেছেন এ নাম্বার। আর রাকা লিখেছেন আ নাম্বার, এ নাম্বার। রুবাইয়া লিখেছেন এ নাম্বার, ফাতেমা এ নাম্বার। ওকে, আফরোজা, পণ্য মুক্তা কি, রুহির রহমান, দ্যাট মিনস ছোঁয়া, সবাই হচ্ছে আপনার এ নাম্বার লিখেছেন, থ্যাংক ইউ। আমরা দেখি নি আমাদের প্রথম অ্যান্সারটি কী হয়। সঠিক অ্যান্সার লিখেছেন আপনারা সবাই, আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই তিন নাম্বার পর্যন্ত এসেও কিন্তু আপনাদের কারোরই অ্যান্সার ভুল হলো না, শুধু দুই নাম্বারে দুজনের অ্যান্সার ভুল হয়েছিল। আর অবশ্যই সেটা মার্কিং করে রাখবেন অনেস্টলি। আর আমি এটা চাই যে হচ্ছে পরীক্ষা শেষে অবশ্যই আপনাদের প্রাপ্ত নাম্বারটি আপনি সাবমিট করবেন। কার কথা হলো সেটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে যে আমরা একটা পরীক্ষায় অংশগ্রহণ করেছি। আজকে আমাদের 7-8 জন এখানে অংশ, 6-7 জন অংশগ্রহণ করেছেন, তাদের সমন্বয়ে একটা ভালো এক্সাম প্লাস পরীক্ষা হয়ে যাবে। ওকে, আমরা চলে যাচ্ছি নম্বর ফোরে। ফোরে আপনাদের জন্য আরও একটি সুন্দর সেন্টেন্স রয়েছে। এই সেন্টেন্সটিতে আই নো হিম, এই সেন্টেন্সটির অ্যান্সার আপনারা দ্রুত ঝটপট লিখে ফেলেন। অপশন হিসেবে যেটা দেওয়া আছে, প্রথমে আছে হি ইজ নোন বাই মি, আবার বি নাম্বারে রয়েছে হি ওয়াজ নোন টু মি, ওকে সি নাম্বারে রয়েছে হি হ্যাজ বিন নোন বাই মি, ডি নাম্বারে আছে হি ইজ নোন টু মি। ওকে, এই ফাঁকে আরেকটা জিনিস উল্লেখ করি, যদি কোনো কারণে কারেন্ট চলে যায় বা আমাদের হচ্ছে 20-এর আগেই, দ্যাট মিনস আমরা তো 25টা করবো, 25টার মধ্যে যদি 20টাই করা না হয় সেক্ষেত্রে আবার আপনারা কানেক্ট নেবেন। যদি কারেন্ট চলে যায় বা ওয়াইফাই আমার বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের বলছি আর কি, আর না হলে মেসেঞ্জারে অথবা আমাকে ফোন করবেন যে আমি ক্লাস শুরু করছি কি না। ওকে, আমরা ওটা হচ্ছে ফোর নাম্বারে, ফোর নাম্বারে অ্যান্সার প্রথম সাবমিট করেছেন রুবাইয়া রহমান দিয়া, থ্যাংক ইউ দিয়া, অনেক স্পিডি করতে পারছেন, সবাই চেষ্টা করবেন। আপনাদের কিন্তু একটা হিউজ টাইম থাকছে আজকে চিন্তা করে লেখার জন্য, আপনি যদি খাতাও লিখে তারপরে অ্যান্সার করতে চান সেক্ষেত্রে কিন্তু হবে না। আর এখানে হচ্ছে অত্যাধিক মনোযোগ দিয়ে সুন্দর করে আপনি দ্রুত করবেন, দেখবেন আপনার আপনি অনেক বেশি লাভবান হবেন। আমাদের নাম্বার ফোর এর অ্যান্সার করেছেন রুবাইয়া রহমান, দিয়েছেন ডি। ওকে, রাকা দিয়েছেন ডি, তোহরা দিয়েছেন এ নাম্বার। ওকে, আফরোজা সালমা ফোরের, শুধু ফোর লিখেছেন। ওকে, ফোরের ABC যেটা হয় সেটা হচ্ছে দ্রুত দিয়ে দেন। ওকে, আমরা জানি একটা সেন্টেন্সকে অ্যাকটিভ থেকে প্যাসিভ করতে গেলে যে রুলসটি হচ্ছে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হয়, অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, অক্সিলারি ভার্ব বসাতে হয়, সর্বদিক মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল হয়, বাই অথবা উপযুক্ত প্রিপজিশনগুলোও বসে। আমি কিন্তু শুরুতেই বলেছি যে বাই সর্বদাই বসে না, কিছু কিছু শব্দ রয়েছে তাদের নির্দিষ্ট একটি করে প্রিপজিশন রয়েছে, দ্যাট মিনস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। আমরা যারা অ্যাডভান্সের বই পড়ি এই অ্যাডভান্সে কিন্তু এগুলো সুন্দর রয়েছে, বা অন্যান্য যারা গ্রামার বই পড়েন আপনার এই গ্রামার বইগুলোতে কিন্তু এগুলো রয়েছে। এই জন্য আপনারা যেটা খেয়াল করবেন যে অনেক 6-10 যেগুলো পড়ে এসেছেন সেই জায়গাগুলো থেকে মূলত বুঝে অ্যান্সারগুলো করার চেষ্টা করবেন, আপনাদের অনেক বেশি লাভবান হবে। ওকে, আমরা চলে যাচ্ছি নাম্বার ফোরের অ্যান্সারে। নাম্বার ফোরের অ্যান্সার লিখেছেন হচ্ছে, প্রথম অ্যান্সারটি করেছেন রুবাইয়া রহমান, ডি নাম্বার। এরপরে ছোঁয়া, ডি নাম্বার। রাকা করেছেন ডি নাম্বার, তহুরা করেছেন আ, আফরোজুল সালমা আ, বর্ণমুক্তা কি, ডি নাম্বার। ওকে, থ্যাংক ইউ। আমরা দেখি নি আমাদের সঠিক অ্যান্সার কি। ইয়েস, আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে ডি নাম্বার। আর যারা ভুল করেছেন, কেন ভুল করেছেন আমি বলে দিই। এই যদি নো ভার্বটির সাথে আমরা হচ্ছে যখন প্যাসিভ ভয়েস করব তখন এই নো হচ্ছে বাই নেবে না, সে হচ্ছে সব সময় টু হয়ে বসবে। তাহলে আমরা যেটা আজকে থেকে মনে রাখবো, হি ইজ নোন টু মি, তাহলে নো যদি কখনো পাস্ট পার্টিসিপল হয়ে যায় তার সাথে টু হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে নো এর সাথে কিন্তু সবসময় লুকায়িত অবস্থায় টু থাকে, সেটা পাস্ট হয়ে গেলে বা পাস্ট পার্টিসিপল হয়ে গেলে সেটা আবার বের হয়ে আসে।
এই জন্য মূলত আমাদের এখানে যেটা হয়েছে টুটা ব্যবহার করেছি। ওকে, থ্যাংক ইউ আপনাদের সবাইকে যারা অংশগ্রহণ করেছেন। আশা রাখি আপনাদের সকলের সমন্বয়ে একটা ভালো এক্সাম এবং ক্লাস অনুষ্ঠিত হবে। ওকে, তাহলে আমরা নাম্বার ফাইভে চলে আসছি। ওকে, নাম্বার ফাইভে এসে আপনারা যেটা করবেন, ইউ উইল প্রেজ হার ভেরি মাচ। ওকে, এই সেন্টেন্সটি অ্যান্সার দেওয়া আছে চারটি। প্রথম অ্যান্সারটি হচ্ছে শি উইল প্রেসড ভেরি মাচ বাই ইউ। বি নাম্বার হচ্ছে শি উইল বি প্রেসড ভেরি মাচ বাই ইউ। শি উইল বি প্রেসড ভেরি মাচ বাই ইউ। শি উইল বিন প্রেসড ভেরি মাচ বাই ইউ। ওকে, আপনারা ঝটপট অ্যান্সার লিখে ফেলেন নাম্বার পাঁচের। দেখা যাক নাম্বার পাঁচে সাধারণত কার অ্যান্সারটি সঠিক বলে বিবেচিত হয় এবং কে খুব ভালো মার্কস পেয়ে যান এই জায়গার ক্ষেত্রে। নাম্বার ফাইভের অ্যান্সার প্রথম সাবমিট করেছেন রুবাইয়া রহমান, ফাইভ এর বি নিয়েছেন। আলিজাহান নিয়েছেন হচ্ছে ফাইভ এর ডি। রাকা নিয়েছেন বি। পারুজাহান আবার নিয়েছেন হচ্ছে ফাইভ এর বি। ওকে, চেষ্টা করুন আপনি যেটা চাচ্ছেন সেটাই থাকতে। আফরোজা নিয়েছেন বি। দেখা যাক সবাই যে অ্যান্সারটা নিচ্ছে সেটা হতেও পারে না হতে পারে, তো সেন্সিয়ালি আপনারা সবাই অ্যান্সার করবেন। দেখা যাক আসলে শেষ পর্যন্ত আপনাদের কার অ্যান্সারটি সঠিক বলে বিবেচিত হয়। ওকে, ধন্যবাদ আপনাদের সবাইকে। ছোঁয়ার অ্যান্সার নিয়েছেন ফাইভ বি। দেখা যাক এ পর্যন্ত আপনাদের কার্ড সঠিক বলে বিবেচিত। ইয়েস, কংগ্রেচুলেশন আপনাদের সবাইকে, অসংখ্য ধন্যবাদ। সবাই নিজের জন্য, সবার জন্য একটা করে হাততালি দিয়ে দিবেন যে আপনারা অনেক ভালো পারফরমেন্স করছেন এখন পর্যন্ত। দেখা যাক শেষ পর্যন্ত এই পারফরমেন্সটা কিন্তু ধরে রাখতে হবে। এবং আরেকটি বিষয় বলি যে শেষ পর্যন্ত যেতে যেতে কিন্তু আপনার দুই একটা ব্যতিক্রম রুলসও পেয়ে যাবেন। ওকে, যেহেতু আপনাদের প্রত্যেকেরই অ্যান্সার এখানে কারেক্ট হয়েছে, ওই জন্য আমি আর এই রুলসটি নিয়ে বিস্তারিত আলোচনা করছি না। আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট সিক্স নাম্বারে। এই সিক্স নাম্বারে আপনাদের জন্য একটি আমি আগে বলবো না, পরে হচ্ছে ব্যাখ্যা দিয়ে দেবো। এই সেন্টেন্সটা কিন্তু যে সেন্টেন্সগুলো আমরা এতক্ষণ করলাম সেই সেন্টেন্স এর থেকে একটু আলাদা। সো আপনারা যেটা করবেন নাম্বার সিক্স এর অ্যান্সারটা খুব চিন্তা করে সূক্ষ্মভাবে অ্যান্সারটি সাবমিট করবেন। ওকে, ওকে, সালমা লিখেছে তহুরা কই যাও। হ্যাঁ, তহুরা মাঝে মধ্যে একটু হারাই যায়, ওর একটু কনফিউজন বেশি, তো একটুতেই না হলে মন খারাপ করে আর কি। দ্রুত বলছে মন খারাপ করার কিছু নেই, আপনারা দ্রুত অ্যান্সারটা সাবমিট করেন। আমি ফিরছি 30 সেকেন্ড পরে আপনাদের কাছে আবারও আসবো আর কি। ওকে, আমি এসে গেছি। আপনারা প্রায় ছয়ের অ্যান্সার শুরু করেছেন। প্রথম অ্যান্সারটি করেছেন হচ্ছে দিয়া, সি নাম্বার নিয়েছেন। তারপরে অ্যান্সার নিয়েছেন রাকা, সি নাম্বার। রুহি, সরি, ছোঁয়া নিয়েছেন সিক্স নাম্বারের অ্যান্সার। এবং হচ্ছে সালমা নিয়েছেন নাম্বার সিক্স এর অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ। দেখা যাক আপনারা কার কতটুকু সঠিক অ্যান্সার হলো আমরা দেখে নিই। ওকে, নাম্বার সিক্স এর অ্যান্সার হচ্ছে সি। আপনারা সঠিক অ্যান্সার দিয়েছেন মোটামুটি সবাই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদের ইম্পারেটিভ সেন্টেন্সের রুলসটা অবশ্যই মনে হচ্ছে। আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে যেটা করতে হয় লেট দিয়ে করতে হয়। ওকে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট। এরই মধ্যে দিয়ে আমাদের শেষ হয়ে গেল নাম্বার সিক্সের। আমরা চলে আসছি নাম্বার সেভেনে। এই সেভেনে আরও একটি বড় সেন্টেন্স পেয়েছেন। খুব চিন্তা করে এবং সূক্ষ্মভাবে অ্যান্সারগুলো করবেন যাতে আপনারা আপনাদের এই যে সঠিক অ্যান্সার হচ্ছে এটা ধরে রাখতে পারেন। ওকে,
দ্রুত সেভেন অ্যান্সার লিখে ফেলেন। এই ফাঁকে বলে রাখি যারা এই মুহূর্তে সংযুক্ত হচ্ছেন, আমরা হচ্ছে আজকে ভয়েস চেঞ্জের এমসিকিউ টেস্ট দিচ্ছি, দ্যাট মিনস কুইজ বেস। আপনারা এখানে অংশগ্রহণ করে ঝালিয়ে নিতে পারেন আপনার জানা অজানা সব রুলসগুলোকে, এবং আমরা জানি যে আপনারা ওপর থেকেই খুব ভালো ভয়েস পারেন। কিন্তু আজকে মূলত আমরা একটা ভয়েসের অপারেশন করতে যাচ্ছি, দ্যাট মিনস ভয়েসের পুরো যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে একটু আত্মস্থ করতে যাচ্ছি। আর একটা জিনিস বলে রাখি, আজকে আসলে পুরো সব জিনিস তুলে নিয়ে আসা সম্ভব হয়নি আজকের রুলসগুলোতে, আমরা এর পার্ট টু মেবি ফ্রাইডেতে করব, সেদিন অবশ্যই কানেক্টেড থাকবেন আপনারা। ওকে, নাম্বার সেভেনের অ্যান্সার প্রথমে যেটা লিখেছেন রুবাইয়া, ওকে রুবাইয়া আজকে অনেক দ্রুত অ্যান্সার লিখছেন। আপনি লিখেছেন বি নাম্বার, রুবাইয়া লিখেছেন এ বি নাম্বার, ওকে। সালমা লিখেছেন সেভেনের এ, রাকা লিখেছেন হচ্ছে বি, ছোঁয়া লিখেছেন হচ্ছে বি। আজকে তামান্নাকে পাচ্ছি না, মেবি তামান্না এখনও খবর রাখেনি, তামান্না কিন্তু কানেক্টেড ছিল কিছুক্ষণ আগে সম্ভবত, ও থাকলে অনেক ভালো হতো আর কি। তো আমরা দেখে নিই নাম্বার সেভেনে কি প্রশ্নটা বলেছে, যে ড্র আ সার্কেল ইন দ্য ড্র ট্রিও, দ্যাট মিনস পাস্ট টেন্সে রয়েছে আর কি। তো সেক্ষেত্রে আমরা দেখে নিই আমাদের অ্যান্সারটা কি হচ্ছে, ছোঁয়া, ছোঁয়া হচ্ছে সবচেয়ে শেষে অ্যান্সার লিখছে, ছোঁয়া আর একটু স্পিড বাড়াই দিবে না, হতে পারে নেট স্পিডের কারণেও এটা কিন্তু পরে আসতে পারে। তো যা হোক চেষ্টা করবেন যে সবারই আগে অ্যান্সারগুলো সাবমিট করতে, আর প্রত্যেকটার জন্য অ্যান্সার থাকছে আপনাদের 45 সেকেন্ডস। ওকে, আপনারা সঠিক অ্যান্সার দিয়েছেন, থ্যাংক ইউ। আপনাদের সঠিক অ্যান্সার হয়েছে বি নাম্বারটাই, এখানে সঠিক হয়েছে, সালমাও করতে পেরেছে, সেভেনে সালমা অ্যান্সার দিয়েছিল এ নাম্বার, ওকে। আমরা হচ্ছে আগের রুলসের অনুযায়ী করবো, ড্রিও যদি হয় দ্যাট মিনস ভি টু, সেক্ষেত্রে আমরা ওয়াচ বা ওয়ার নিয়ে নেব, কিছুক্ষণ আগে যে রুলসটি করলাম সেই রুলস অনুযায়ী। ওকে, আমরা চলে যাচ্ছি এইটে, এইটে আপনাদের জন্য আরেকটি সুন্দর সেন্টেন্স রয়েছে, হি প্রেজেন্টেড মি আ বুটিক অন মাই বার্থডে। দ্রুত আপনারা অ্যান্সার করে ফেলুন, তাহলে হচ্ছে মোটামুটি আমরা মেবি এক ঘন্টার আগে আজকে ক্লাসটি শেষ করতে পারবো, বরাবরই যদিও এক ঘন্টার আগে শেষ করতে চাই তারপরেও হয় না, ঘন্টাখানেক লিখে যায়। আমাদের আজকের ক্লাসের মূল টার্গেট হচ্ছে প্রায় এক ঘন্টা, 7:30 থেকে 8:30, আজকে যদিও পরে শুরু করেছি, দেখা যাক কী হয় আর কি, শেষ করতে পারি কি না। হি প্রেজেন্টেড মি আ বুটিক অন মাই বার্থডে, সে আমাকে একটা বুটিক না হস্তশিল্প একটা গিফট করেছিল আমার বার্থডেতে, দেখা যাক এটা প্যাসিভ ফর্ম কী হয়। দ্রুত এ বি সি ডি এর অ্যান্সারটি নিয়ে নেবেন, প্রথম অ্যান্সারটি আমি পড়ে দিচ্ছি, প্রথম অ্যান্সারটি তো দেওয়া আছে, আ বুটিক ইজ প্রেজেন্টেড টু মি অন মাই বার্থডে বাই হিম, আই ওয়াজ প্রেজেন্টেড অন মাই বুটিক অন মাই বার্থডে আ বুটিক বাই হিম, আই ওয়াজ প্রেজেন্টেড আ বুটিক অন মাই বার্থডে বাই হিম। শুধু একটু চেঞ্জ করে রয়েছে, আপনি শুধু রুলসগুলো অ্যাপ্লাই করে অ্যান্সারটি লিখে ফেলতে পারবেন, আই উইল বি প্রেজেন্টেড আ বুটিক অন মাই বার্থডে অন হিম। ওকে, আপনারা হচ্ছে যারা অ্যান্সার লিখেছেন আমি দেখে নিই, রুবাইয়া রহমান লিখেছেন 8, 8-এর সি নাম্বার অ্যান্সার নিয়েছেন, তারপরে রাকা নিয়েছেন হচ্ছে বি নাম্বার, আর ছোঁয়া নিয়েছেন সি নাম্বার। আমরা দেখে নিই, সালমা অ্যান্সার করবে না, সালমা বের হয়ে গেছে, মেবি সালমা এবং তহুরা এরা হচ্ছে বের হয়ে গেছে। ওকে ওকে, সালমা চলে আসছে, এই যে বি অ্যান্সার নিয়েছেন, থ্যাংক ইউ। দেখা যাক আমাদের কী অ্যান্সার হয় এই মুহূর্তে, যারা অ্যান্সার করেছেন সি তাদের অ্যান্সারটি সঠিক হয়েছে, এবং যারা বি অ্যান্সার করেছেন তাদের অ্যান্সারটি সঠিক হয়নি। ওকে, ডোন্ট ওয়ারি, আমরা পারা না পারার মধ্যে দিয়ে মূলত শিখতে থাকবো। ওকে, যারা হচ্ছে আপনার বি নাম্বার দিয়েছিলেন আমি একটু আলোচনা করে এই সেন্টেন্সটি, হি প্রেজেন্টেড মি আ বুটিক অন মাই বার্থডে, তো এখানে ছিল মি, আই ওয়াজ ঠিক আছে, প্রেজেন্টেড, ওকে, প্রেজেন্টেড অন মাই বার্থডে বাই হিম। এই ক্ষেত্রে যেটা ঘটেছে, আই প্রেজেন্ট সি নাম্বার এস, আই ওয়াজ প্রেজেন্টেড আ বুটিক, আমরা জানি যে কোনো সেন্টেন্সটা যদি দুটো অবজেক্ট থাকে, ওকে,
যদি কোনো সেন্টেন্সে দুটো অবজেক্ট থাকে, তাহলে দুটো অবজেক্ট একটা হতে পারে ব্যক্তিবাচক এবং বস্তুবাচক, সেক্ষেত্রে আপনি যে কোনো একটাকে সামনে নিলেই হবে। সো আপনারা যেটা করেছেন বি এবং সিতে খুব কাছাকাছি ছিল অ্যান্সার, আপনাদের ভুল হওয়ার স্বাভাবিক। এই যে আপনারা মি দেখতে পাচ্ছেন, মিটা কি হয়েছে, সাবজেক্ট হয়েছে। তো যেহেতু আমাদের এখান থেকে একটা অবজেক্ট আমরা সরাই নিয়ে গেলাম, তাহলে পরবর্তী অবজেক্ট যেটা বস্তুবাচক সেটা হচ্ছে আবুটিক, আবুটিকে তো এখানেই থেকে যাবে। তাহলে এই বি এবং সি এর মধ্যে মূল যে পার্থক্যটা ঘটেছে সেটা হচ্ছে যে দেখেন পরবর্তী যে অতিরিক্ত অংশটা আছে এই অংশটা কিন্তু আমরা জানি যে হচ্ছে বাই প্রিপোজিশনের আগে বসে। তো এই জায়গায় কি করেছে বি নাম্বারে দেখেন বাই প্রিপোজিশনের আগে অন মাই বাদ দিয়ে এই অতিরিক্ত তথ্যটা না দিয়ে তারা হচ্ছে আগে নিয়ে আসছে, এই জন্য এই সেন্টেন্সটাতে একটা ছোট্ট ভুল হয়েছে। ওকে, কিন্তু সি নাম্বারে যে অ্যান্সারটা আছে সেটা একেবারে সঠিক অ্যান্সার হয়েছে, আই ওয়াজ প্রেজেন্টেড আ বুটিক অন মাই বার্থ ডে বাই হেম। ওকে, থ্যাংক ইউ, আশা রাখি বুঝতে পেরেছেন, আর বুঝতে সমস্যা হলে সেটা অবশ্যই আমাকে জানাবেন, আমি সলভ করার চেষ্টা করবো। ওকে, আমরা চলে আসছি, এরই মধ্যে মোটামুটি আমরা প্রায় অর্ধেক পথ প্রায় পাড়ি দিয়ে ফেলেছি আমাদের প্রায় শেষের দিকে। আমরা নাম্বার নাইনে চলে আসছি, আপনারা নাইন এর অ্যান্সার দ্রুত করে ফেলবেন। ওকে, দ্য লক দ্য ডোর এভরি নাইট, খুব ভালো করে খেয়াল করবেন, দ্য লক দ্য ডোর এভরি নাইট, তার প্রত্যেক রাতে কি করে দরজা বন্ধ করে বা দরজায় তালা দেয়। আপনি দ্রুত নাম্বার নাইনের অ্যান্সার সাবমিট করে ফেলেন। ওকে, ডিয়ার অ্যান্সার আমরা দেখতে পাচ্ছি, ডিয়ার দিয়েছে ডি নাম্বার, টাকা দিয়েছে বি নাম্বার, দ্য ডোর হ্যাজ বিন লকড এভরি নাইট। অ্যান্সারগুলো আমি পড়ছি, আপনারা ততক্ষণে অ্যান্সার লিখে ফেলেন। ওকে, তো হুরাকে আবার আমরা ব্যাক পেয়েছি, তো হুরা অনেকক্ষণ থেকে ছিল না, জানি না আসলে ক্লাসে ছিল নাকি চুপ করেছিল, আমি আপ তোহরার উদ্দেশ্যে বলি, রেসপন্স করবে না, ভুল হোক শুদ্ধ হোক, ও তোহরা নেট প্রবলেম হয়েছিল, আচ্ছা ঠিক আছে। ওকে, এটা আসলে নেট প্রবলেমটা কিন্তু অস্বাভাবিক কিছু না, কারণ হচ্ছে আমাদের দেশের নেটের অবস্থা এত স্লো যে আপনারা মাঝে মধ্যে ক্লাসই করতে পারবে না। আমি ক্লাস নিতে চাইলেও আমি ক্লাসটা অন করতে পারি না, এমনও হয়ে যায় আর কি লাইভ ক্লাসে বিশেষ করে। ওকে, আমরা দেখে নিই এই মুহূর্তে যারা নাম্বার নাইন অ্যান্সার করেছেন, দিয়া করেছেন ডি নাম্বার, রাখা করেছেন বি নাম্বার, ওকে ছোঁয়া করেছেন ডি, তহুরা ডি, সালমা ডি, রাখা ডি, ওকে আপনার প্রত্যেক ফাতেমা আসছেন, ফাতেমা অনেকক্ষণ পরে একটা অ্যান্সার করেছেন, হ্যাঁ ওকে এইটারও অ্যান্সার করেছিলাম, থ্যাংক ইউ, আপনাদের সঠিক অ্যান্সার হয়েছে, আপনারা যারা ডি অ্যান্সার করেছেন প্রত্যেকেরই সঠিক অ্যান্সার হয়েছে। আর আমি শুধু এতটুকু বলে দিই যে দে লক দ্য ড্রোর এভরি নাইট, এই লক শব্দটি কিন্তু প্রেজেন্ট টেন্সে রয়েছে, এর জন্য আমরা ইজ নিয়েছি, এক্ষেত্রে কিন্তু আমরা ওয়াজ নিতে পারি না। ওকে, ধন্যবাদ আপনাদের, এটাই ছিল। আর হচ্ছে আমাদের যে এই সেন্টেন্সটাতে একটা বাড়তি যে অংশটা ছিল সেটা আমরা কী করেছি কিছুক্ষণ আগে যেটা শিখলাম যে বাই প্রিপোজিশন আগে বসাবো, ঠিক আছে, এখানে এভরি নাইট বাই প্রিপোজিশনের আগে বসে গিয়েছে। ওকে, আপনাদের অসংখ্য ধন্যবাদ, চলে যাচ্ছি আমরা নাম্বার টেনে, নাম্বার টেনে গিয়ে আরও আপনাদের জন্য একটি সেন্টেন্স রয়েছে, সেন্টেন্সটি খুবই মজার এবং সহজ একটি সেন্টেন্স, আশা রাখি প্রত্যেকেই সঠিক অ্যান্সার খুব দ্রুত সময়ের মধ্যে দিতে পারবেন। আপনারা যত দ্রুত কমেন্টস এবং অ্যান্সার লিখবেন ক্লাস কিন্তু তত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ওকে, নাম্বার টেন, আই টুক দ্য গ্রিন্ডার ইয়েস্টারডে, গ্রিন্ডার হচ্ছে মানে কোনো কিছু দিয়ে যেটাকে ভাঙানো হয়, দ্যাট মিনস আমরা কি মাড়ির দাঁত দিয়ে কি করি কোনো কিছু হাড় খাই বা কোনো কিছু দুমড়ে মুচড়ে দিই, এই গ্রিন্ডার শব্দটির অর্থ হচ্ছে এরকম আর কি, কোনো কিছু করে দুমড়ে মুচড়ে বা চেঞ্জ করে ভেঙে ফেলা। ওকে, তাহলে এই সেন্টেন্সটির প্যাসিভ ফর্মে যেটা করেছে দ্য গ্রিন্ডার ওয়াজ টুক বাই মি ইয়েস্টারডে, নাম্বার বিতে রয়েছে দ্য গ্রিন্ডার ওয়াজ টুক বাই মি দ্য ডে বিফোর। ওকে, দেখা যাক আমাদের ইয়েস্টারডে অ্যান্সার হয় নাকি দ্য ডে বিফোর হয়।
আর কে যদি বলতে পারেন যে কেন কোনটা হবে সেটা যদি ব্যাখ্যা দিতে পারেন, আপনার উত্তর দিয়ে দেবেন, আমি চাই যে আপনাদের মধ্যে থেকে কে জিনিয়াস হিসাবে বের হয়ে আসে। ওকে, দ্য গ্রিন্টার হ্যাড বিন টুক বাই মি দ্য ডে বিফোর। নাম্বার ডিতে রয়েছে দ্য গ্রিন্টার ওয়াজ টেকেন বাই মি ইয়েস্টারডে। ওকে, প্রত্যেকে এখানে সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করছে। প্রথম অ্যান্সারটি সাবমিট করেছেন সালমা, ও সরি, নাম্বার টেনে, হ্যাঁ হ্যাঁ সালমাই করেছেন, টেনের ডি, রুবাইয়া রহমান টেন ডি ছোঁয়া, টেন ডি, ওকে, তোহরা ডি, রাক্কা ডি, থ্যাংক ইউ। কেউ পারলে তামান্নাকে একটা নক করে না, তামান্না কিন্তু রেগুলারই ক্লাস করে, আজকে কোনো কারণে হয়তো বা সে আসতে পারছে না। ফাতেমা ডি, ওকে থ্যাংক ইউ। আমরা দেখে নিই অ্যান্সার, আপনারা সবাই সঠিক অ্যান্সার করেছেন, খুব ভালো লাগলো যে আপনাদের পারফরমেন্স অনেক ভালো হচ্ছে। এখন পর্যন্ত দু একজন শুধু হঠাৎ ভুল গেছে, এটা কিন্তু স্বাভাবিক, ভুল যাওয়াটাই স্বাভাবিক, সবগুলো ঠিক হওয়াটাই অস্বাভাবিক ঘটনা, বুঝতে পেরেছেন? বর্তমান সমাজে আর কি কিছু ভুল হওয়াটাই স্বাভাবিক। ওকে, আমরা চলে যাচ্ছি নাম্বার ইলেভেনে। ইলেভেনে আপনাদের জন্য আরও একটি সেন্টেন্স রয়েছে, অবশ্যই খুব সুন্দরভাবে অ্যান্সার করবেন। জায়েশ হ্যাজ সেন্ট দা ইমেল। আমাদের 11 নম্বর প্রশ্নটি হচ্ছে জায়েস হ্যাজ সেন্ট দা ইমেল। ওকে, প্রথম অপশনটি হচ্ছে দা ইমেল হ্যাজ হ্যাড বিন সেন্ট বাই জায়েস, দা ইমেল হ্যাজ বিন সেন্ট বাই জায়েস, দা সি নম্বরে রয়েছে দা ইমেল হ্যাজ ওয়াজ সেন্ট বাই জায়েস, দ্য ইমেল ওয়াজ সেন্ট বাই জায়েস। ওকে, প্রথম অ্যান্সার করেছেন ছোঁয়া, ও আচ্ছা, তামান্না অসুস্থ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ রাগা, আপনি তার খবর রেখেছেন আপনার বান্ধবী, খুব ভালো লাগলো। ওকে, দেখা যাক, আমাদের প্রথম অ্যান্সারটি করেছেন হচ্ছে ছোঁয়া, এ পর্যায়ে এসে ছোঁয়া প্রথম অ্যান্সার নিয়েছেন বি, তোহরা নিয়েছেন বি, রুয়ে নিয়েছেন বি, রাকা নিয়েছেন বি, আতমা নিয়েছেন বি, আর সালমা নিয়েছেন বি। ওকে, যেহেতু মোটামুটি আপনারা প্রত্যেকে অ্যান্সার করে ফেলেছেন, দেখা যাক এই মুহূর্তে আপনাদের সঠিক অ্যান্সার কোনটা হয়। ইয়াস, আপনাদের সঠিক অ্যান্সার হচ্ছে বি। ওকে, এতক্ষণ কিন্তু আপনাদের অনেক ভালো অ্যান্সার হলো, এবং দেখা যাক আমরা স্টেপ হয়তো চেঞ্জ বা করবো, তার সাথেই থাকেন যে আরও মজার মজার জিনিস রয়েছে আপনাদের জন্য। নাম্বার 12 আমরা চলে আসছি, আপনার নাম্বার 12 ইলেভেন থেকে 12 আসছি, 12 দেখতে পাচ্ছেন আরও একটি সেন্টেন্স আপনাদের জন্য, উই উইল ইনভাইট সুরেশ। আর আপনাদের প্রত্যেকটি এমসিকিউর জন্য টাইম থাকছে 40 থেকে 50 সেকেন্ডস, দেখা যাক। আর যদি এর মধ্যে আপনারা প্রত্যেকে সাবমিট করে ফেলতে পারেন তাহলে হচ্ছে আমি আগে দ্রুত অ্যান্সারটা দিয়ে দেবো। এবং আপনাদের কার কেমন লাগছে ক্লাসটি করতে, সেটা অবশ্যই এইটার অ্যান্সার লিখে দ্রুত লিখবেন যে কার কীরকম লাগছে, যে উপকার হচ্ছে কিনা বা ভালো লাগছে কিনা। আর আরেকটি বিষয় বলে রাখি, আপনারা প্রত্যেকে এই ক্লাসটি শেয়ার দিয়ে দেন, সালমা বরাবরের শেয়ার দেয়, সালমাকে বলবো শেয়ার দিয়ে দেন প্রত্যেকে, আপনারা আপনাদের টাইম লাইনে হতে পারে, ফেসবুকে হতে পারে, মেসেঞ্জারে হতে পারে, যে কারোর কাছে আপনি শেয়ার দিয়ে দিতে পারেন। আমরা হচ্ছে অ্যান্সার পড়া শুরু করেছি, আমাদের অ্যান্সারটি হচ্ছে, অনেকে হয়তো ভাবেন যারা নতুন সংযুক্ত হয়েছে স্যার এত পরে অ্যান্সার করছেন কেন, আসলে এত পরে না, এটা নেটের জন্য একটু পরে ডিসপ্লে করে, আমি এখন যেটা করি সেটা 30 সেকেন্ড পরে আপনাদের কাছে পৌঁছায়। ওকে, প্রথম অ্যান্সারটি লিখেছেন ফাতেমা, থ্যাংক ইউ ফাতেমা। আমি চাই আসলে শুরুতে প্রথম অ্যান্সারটি কে লিখতে যাচ্ছে, হ্যাঁ 12 নম্বরে প্রথম অ্যান্সার লিখেছেন ফাতেমা, নিয়েছেন এ নাম্বার, সুরেশ উড বি ইনভাইটেড বাই আস। ওকে, তারপরে 12 নম্বরে রুবাইয়া লিখেছেন সি নাম্বার, দেখা যাক সি নাম্বার হচ্ছে কি, সুরেশ উইল বি ইনভাইটেড বাই আস। এরপরে রয়েছেন রাকার, নিয়েছেন সি নাম্বার, এবং তোহরা নিয়েছেন সি নাম্বার, আর সালমা নিয়েছেন হচ্ছে সি নাম্বার। এর পর্যায়ে আমরা ছোঁয়ার অ্যান্সার পেয়ে গিয়েছি। ওকে থ্যাংক ইউ, দেখা যাক আমাদের সঠিক অ্যান্সার কোনটা হয়, আমরা দেখে নিই তারপরে ব্যাখ্যা করি। ইয়েস, আপনারা যারা সি নাম্বার অ্যান্সার দিয়েছেন সি নাম্বারটা সঠিক বলে বিবেচিত হয়েছে, আর যারা অ্যান্সার নিয়েছেন এ, ফাতেমা এ নিয়েছেন, আপনাদের সে বলি যে এই যে দেখেন হঠাৎ করে উড হয়ে গেছে, তাই না, এটা কিন্তু হবে না, ঠিক আছে উইল হবে কিন্তু উড হবে না, কারণ আমরা হচ্ছে ফিউচারের পাস্ট, দেখুন পাস্ট সেন্সটাকে ব্যবহার
করবো না, মানে এখানে যদি কোনো কারণে হেল্প থাকতো, হেল্প থাকতো, সেক্ষেত্রে উইলটা ওল্ড হয়ে যাওয়ার পসিবিলিটি ছিল, যেহেতু আমাদের এখানে একেবারে সরাসরি এখানে শ্যাল রয়েছে, আর এই জন্য আমরা উইল নিয়ে আছি সুরেশের জন্য। আমরা জানি যে হচ্ছে থার্ড পার্সন, সুরেশের ক্ষেত্রে সবসময় আমরা উইল ব্যবহার করি, আবার উইল ইউএর ক্ষেত্রেও উইল ব্যবহার করি, এই জন্য আমরা উইল নিয়েছি। নাম্বার 13, আপনাদের বলেছিলাম যে ক্লাস কেমন লাগছে দ্রুত কমেন্টসে জানান। ক্লাস তো না, এটা মূলত এক্সাম বা আপনার মেমোরিটাকে টেস্ট করা হচ্ছে, যে প্রতি 1 মিনিট বা 1.5 মিনিট পর পরই আপনাদের মেমোরিটাকে টেস্ট করা হচ্ছে। তো মেমোরি টেস্টের এই অংশগ্রহণে আপনাদের ফিলিংসটা অবশ্যই দ্রুত লিখে ফেলবেন। আমি চলে যাচ্ছি এই মুহূর্তে 13-এ, দেখা যাক 13-এ এসে। এটা একটা অনেক বড় সেন্টেন্স দেখতে পাচ্ছি, ভয় পাওয়ার কিছু নাই, অবশ্যই আশা রাখি আপনাদের প্রত্যেকের অ্যান্সার এখন পর্যন্ত যারা সঠিক করে আসছেন এবং সঠিক হবে শেষ পর্যন্ত, দেখা যাক কি হয়। ওকে, আপনারা যারা সংযুক্ত রয়েছে, আমরা 13 পেয়ে গেছি। 13-এর অ্যান্সার প্রশ্নটি হচ্ছে দে উইল ডেমলিশ দ্য ইন্টার ব্লক। ড্যামলিশ সব ভার্বটির অর্থটা একটু বলে দেই। ওকে ফাতেমা, এরুজ ভেরি নাইস, সালমা বলছে খুব সুন্দর, ওকে থ্যাংক ইউ আপনাকে। এক পর্যায়ে হচ্ছে আচ্ছা, ফাতেমা বললো যে হচ্ছে 12 নম্বর রুলসটা ওর কাছে অনেক হেল্পফুল হলো, থ্যাংক ইউ। কিছু কিছু রুলস আপনারা অনেক নতুন পেয়ে যাবেন, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে, অবশ্যই পারলে নোটও করে রাখবেন। ওকে, তোরা বলছে ইয়াহু অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপনাদের সবাইকে। ছোঁয়া তো আজকে প্রথম আসছে, ওর কেমন লাগছে? আর রাখা তো অনেক পর্যন্ত আসলো, ওর কেমন লাগছে শুনি। আপনারা হচ্ছে অবশ্যই কমেন্টসে লিখবেন, অ্যান্সার লেখার পরে আপনাদের মানে এই অংশগ্রহণ করতে পেরে কেমন লাগছে, আর পারফরমেন্স কিন্তু আপনাদের আজকে অনেক ভালো হচ্ছে, প্রত্যেকের ভালো লাগলো। তাহলে আমরা চলে যাই যে এখানকার অ্যান্সার কোনটা হয়। নাম্বার 13-এর, আমাদের নাম্বার 13-এর অ্যান্সারটি আমরা কিন্তু প্রায় অর্ধেক পথ পাড়ি দিয়ে এসেছি বা শেষের দিকে এসেছি। ওকে, সময় বলেছে অনেক ভালো স্যার, ঠিক আছে থ্যাংক ইউ, ভালো লেগে থাকে। একটা ইনফরমেশন দিয়ে রাখি, প্রতি মঙ্গলবার এবং হচ্ছে ফ্রাইডেতে আমরা 7:30 ক্লাসে আসছি। কারো যদি সময়টা একটু অসুবিধা হয় সেটা আমাকে জানাবেন, সেক্ষেত্রে আমরা অবশ্যই চেঞ্জ করব বা হচ্ছে আপনাদের যেটা সুবিধা হয় এক কথা শেষ সেটাই করা হবে। ওকে ওকে, রাখা অনেক সুন্দর, ওকে থ্যাংক ইউ। আমরা 13 অ্যান্সারে চলে যাই, দেখা যাক 13 অ্যান্সারটা সঠিক হয় কার। 13-এর অ্যান্সার হচ্ছে যারা আপনারা ডি দিয়েছেন, আপনাদের প্রত্যেকের অ্যান্সার সঠিক। আমি একটু দেখে নেই, এই যে আমি কীভাবে আপনাদের কমেন্টসগুলো দেখছি, এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কি, এই যে দেখেন আপনাদের কমেন্টসগুলো কীভাবে হচ্ছে আসে এখানে। হ্যাঁ, ওকে, 13-টি, ও আচ্ছা, আমরা 13 কমপ্লিট করে ফেলেছি। 13-এর বিষয়টা বলি, যেহেতু এখানে একজন ভুল করেছে, আমি একটু বলে, দে উইল ডিমোলিশ দ্য ইন্টিরিয়ার ব্লক। ডিমোলিশ শব্দটির অর্থ হচ্ছে ধ্বংস করা। ওকে, অবজেক্টকে সাবজেক্ট করেছে, তারপর হচ্ছে উইল থাকলে কি হয়, আমরা উইল বি ব্যবহার করি, তাহলে ব্যবহার করার পরে ডিমোলিশ নিয়ে আছে। আর যেহেতু কোনো সেন্টেন্সে বাই প্লাস দিয়ে লিখে নাই, দেখেন সি নাম্বারে লিখেছে, আপনাকে তো ভুল করে অনেকে সি দিতেন, বাট কিন্তু সি দেননি, শুধু সালমা দিয়েছে। যে যেহেতু এমসিকিউ করছি সেক্ষেত্রে যেহেতু মানে সবগুলোতে বাই দেন দেওয়া নাই, ডি এর পরিবর্তে দেন দেওয়া নেই, সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেক চালাক মনে হলো আমার কাছে, যে আপনারা কিন্তু আসলে সঠিক অ্যান্সার লিখতে পেরেছেন না দিয়ে। ওকে থ্যাংক ইউ, আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট। এরই মধ্য দিয়ে আমরা প্রায় 14-এ চলে আসলাম, অর্ধেক পথ পাড়ি দিয়ে চলে এসেছি 14-এ। 14-এ আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছি এতক্ষণ থেকে ধৈর্য ধরে একটি ক্লাস করার জন্য। আরেকটি জিনিস বলে রাখি, যেহেতু আপনি ধৈর্য ধরে ক্লাসটি করছেন, অবশ্যই আপনার কোনো না কোনো উপকার হবে, এবং হচ্ছে আপনার পুরনো যত প্রকার রুলস রয়েছে সেই রুলসগুলো কিন্তু ফিরে আসবে। ওকে, 14-এ সুন্দর করে অ্যান্সার করার জন্য আপনাদের সবাইকে আহ্বান করছি, দেখা যাক এই 14-এর অ্যান্সারটা কে সঠিক অ্যান্সার করতে পারে। দিস সারফেস ফিলস স্মুথ, প্রয়োজন আপনারা একটু অনেক সময় নেবেন, চিন্তা করে অ্যান্সার করবেন, দেখা যাক।
আপাতত সঠিক অ্যান্সার বা প্রথম অ্যান্সারটা কি হচ্ছে, প্রথমে কে অ্যান্সার সাবমিট করছে, ওকে ছোঁয়া প্রথমে অ্যান্সার সাবমিট করেছে। ধন্যবাদ তোমাকে অংশগ্রহণ করার জন্য এবং প্রথম সাবমিটি বলার জন্য। বর্ণটা কি লিখেছেন, বি নাম্বার নিয়েছেন, 14-এর বি, ওকে ছোঁয়া নিয়েছেন বি। দেখা যাক, রুবাইয়া নিয়েছেন আ, দ্যাট মিন্স প্রথমটি নিয়েছেন। ওকে, আমাদের অ্যান্সারের পরিবর্তন আসলো ধারাবাহিকভাবে, আপনারা অবশ্যই চিন্তা করে করবেন। আর এটার জন্য একটু বেশি সময় নিচ্ছি, কেউ যদি অ্যান্সার চেঞ্জও করতে চান সেক্ষেত্রে চেঞ্জ হতে পারে, এটার জন্য আপনার একটা সুযোগ থাকছে। হ্যাঁ, একটা বোনাস পয়েন্ট হিসেবে যদি আপনি নিতে চান বা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি অবশ্যই চেঞ্জ করতে পারবেন। ওকে, দেখা যাক, আপনাদের জন্য আরও 15 সেকেন্ড সময় দিলাম আমি, আপনারা এর মধ্যে দ্রুত অ্যান্সারগুলো করে ফেলবেন। আমরা অ্যান্সার পেয়ে গিয়েছি, 14-এর অ্যান্সার প্রথমে লিখেছেন ছোঁয়া, এরপরে বি নাম্বার নিয়েছেন, বর্ণমুক্তা কি নিয়েছেন বি নাম্বার, রাকা নিয়েছেন হচ্ছে বি নাম্বার, রুবাই নিয়েছেন আ নাম্বার, আফরোজা চালমা আ। ওকে, তোহরা বলছেন স্যার পারবো না, ওকে কোনো সমস্যা নেই, আপনি শিখে যান। এই যে অনেস্টলি বলেছেন, থ্যাংক ইউ, ভালো লাগলো যে হচ্ছে পারবো না। তারপরে একটা কাজ করবেন কি, ওই যে আমরা গেমস খেলি না, এমসিকিউ তো অনেকটা হচ্ছে লটারির মতো, মনে করুন যে পরীক্ষায় আপনি বসছেন, আইসিটি বা সমাজ, কেমিস্ট্রি, ফিজিক্স যেগুলোর এমসিকিউ দেন, আপনি কোনো কারণে পরীক্ষায় কি করছেন, পাঁচটা পারছেন না বা দুটো পারছেন না, সেক্ষেত্রে কি করবেন, অবশ্যই সেটা হচ্ছে আপনি কোনো না কোনো একটা শেষের দিকে এভাবে দাগ দিয়ে আসবেন না, ঠিক সেরকম করে আপনারা অ্যান্সারটা নিয়ে নেবেন। তো ওরা এই মুহূর্তে সেরকম করে একটা অ্যান্সার নিয়ে নেন, এ বি সি ডি এই চারটা অক্ষরের মধ্যে যেটা আপনার পছন্দ হয় সেগুলো একটা নিয়ে নেন, যেহেতু এটা এমসিকিউ টেস্ট। ওকে, আমরা চলে যাই, আপনারা প্রত্যেকেই কেউ অ্যান্সার চেঞ্জ করছেন না, আপনাদের প্রত্যেকের অ্যান্সার আমরা চেক করে নিব, দেখা যাক কী হয়। ওকে, অ্যান্সার এ, এ নাম্বারটা সঠিক অ্যান্সার। এবং আরেকটি বিষয় এখানে উল্লেখ করি আপনাদের জন্য, যারা মন খারাপ করবেন হয়তোবা। ওকে, তোহুরা অ্যান্সার নিয়েছে এ নাম্বার, এ নাম্বার কারেক্ট হয়েছে তোহুরা, দেখেন, থ্যাংক ইউ। আর আরেকটি বিষয় এখানে বলি, যারা বি নাম্বার অ্যান্সার করেছেন আপনাদের প্রত্যেকেরই অ্যান্সারটি সঠিক, দ্যাট মিন্স এই 14 নাম্বারে এসে দুটো এমসিকিউ এ এবং বি দুটাই সঠিক। আমরা হচ্ছে এটা হচ্ছে আপডেট ভার্সন, দিস সারফেস ইজ ফেল্ট স্মুথ, এবং বি নাম্বারটা হচ্ছে একটু ব্যাকডেটেড ভার্সন। কিন্তু এই ব্যাকডেটেডটা কোথা থেকে আসছে, এই আপডেট থেকেই আসছে। আজকে আমরা যা আমরা আমাদের মা বাবারা কি হয়ে গেছে, ব্যাকডেটেড হয়ে গিয়েছে, তো ওই ব্যাকডেটেড থেকে আপডেট সন্তান আপনি হয়েছেন বা আমি হয়েছি, এরা কোথা থেকে হলেন, ওই যে ব্যাকডেটের থেকে। তার মানে আমাদের মূল অ্যান্সার হচ্ছে বি নাম্বার, এই বি নাম্বার থেকেই কিন্তু আমরা হচ্ছে এ নাম্বারটা ব্যাকডেটেড করেছি, মানে আধুনিক করেছি এখনকার ক্ষেত্রে। ওকে, আপনাদের এই এই সেন্টেন্সটি বুঝতে কোন জায়গায় সমস্যা সেটা অবশ্যই লিখেন, এখানে একটু সময় স্পেন্ড করবো আমরা। ওকে, ফাতেমা বলছে যে আচ্ছা আচ্ছা, হ্যাঁ ফাতেমা বলছে যে স্যার এখানে আছে প্রিপোজিশন কেন বসলো না, আচ্ছা ঠিক আছে বলছি। আচ্ছা, তোমরা অলরেডি অ্যান্সার করে, রুবাইয়া অলরেডি অ্যান্সার করে ফেলেছে তোমরাকে বলছে, আচ্ছা ঠিক আছে। তারপর আমি বলি, এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা বলছি কোয়াসি পেসিভ সেন্টেন্স। ওকে, কোয়াসি পেসিভ যে সেন্টেন্সগুলো হয়, মানে কোয়াসি পেসিভ ভয়েস যেগুলো হয়, দ্যাট মিনস অর্ধ পেসিভ, তো সেক্ষেত্রে আমরা একটা রুলস অ্যাপ্লাই করবো, দ্যাট মিনস একবারে ব্যতিক্রম, আসলে এটা ব্যতিক্রম, দিয়া ঠিকই বলেছেন। হ্যাঁ ঠিক আছে, আমি অবশ্যই এটা বুঝাই দিচ্ছি। হ্যাঁ, আমি এই মুহূর্তে আসলে বোর্ডে লিখতে পারছি না এখানে আর কি, এইটা আমি এখনো শিখিনি, যদি শিখি তাহলে আপনাদের জানাই দেবো। তাহলে এই মুহূর্তে আমি বলি, সব বইয়ে আজকে দেখবেন যে কোয়াসি পেসিভের একটা এক্সাম্পল রয়েছে, হানি টেস্ট সুইট, হানি অনেক মধু মিষ্টি। তাহলে এই ক্ষেত্রে যেটা আসে, হানি ইজ সুইট ওয়েন ইট ইজ টেস্টেড, তো এইটা আমরা করে আসছি। ওই যে এক্সাম্পলটি আমরা করেছি সেটারই হচ্ছে আমি একটা ব্যতিক্রম তৈরি করেছি, যে
দি সার্ফেস ফিল সফট, এই সার্ফেসটা দ্যাট মিনস উপরিস্তরটা, সার্ফেস যে উপরিস্তর এই উপরিস্তরটা কি অনুভূতিটা খুব সফট কমন। তো এই জায়গার ক্ষেত্রে এটাকে মনে রাখবেন যে এই ধরনের সেন্টেন্সগুলোর ক্ষেত্রে হানি টেস্ট সুইট, দ্য বেড ফিলস সফট, এই ধরনের সেন্টেন্সগুলোর ক্ষেত্রে যেটাকে আমরা ভয়েসের ভাষায় কোয়াসেপ্টেসে বলছি, সেটা করার জন্য আপনি এ এবং বি নম্বরের যে ফর্ম মানে গঠনটা রয়েছে, ফর্মেশনটা, সেই গঠনটা আমরা অ্যাপ্লাই করব। ওকে, তারপরেও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টসে লিখবেন, আমি বুঝাই দিই। ততক্ষণ একটু কমেন্টসে ফিরে আসি এই সেন্টেন্সটার জন্য। ওকে, তারপরে ওকে তোরা বলছে স্যার প্লিজ বুঝা দেন। ওকে, আমি বুঝাই দিচ্ছি। কোনো সমস্যা নেই। আর তারপরে যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই বলেন, আমি আবার একটু রিপিট করব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, তোরা বলছে বুঝতে পেরেছি, হ্যাঁ ফাইন, ওকে থ্যাংক ইউ। তোরা বলছে যে আমার হচ্ছে জানা ছিল না, কিন্তু জানা হয়ে গেল কিন্তু, কারণ আমার হেডলাইনে ছিল, ক্লাসের হেডলাইনে থাকে যে জানা অজানাকে ঝালিয়ে নিন। ওকে, না জানাটা কিন্তু দোষের নয়, কিন্তু জেনেও ভুল করাটা কিন্তু দোষের। সো এই যে জানা হয়ে গেল, এরপরে যেন আর ভুল না হয়। ওকে, সমস্যা নাই, এখানে কেউ কিছু মনে করবে না, সবাই আপনারা হচ্ছে একে অপরের সাথে পরিচিত এবং জানাশোনার মাধ্যমে হচ্ছে। ওকে থ্যাংক ইউ। তাহলে আমরা একটা কাজ করি, যদি এটা বোঝা হয়ে থাকে তাহলে অবশ্যই ভালো, না বুঝলে আবার বলবেন, আমি রিপ্লাই করবো। আমরা চলে হচ্ছে 15 নম্বরে। 15 নম্বরে আপনাদের জন্য রয়েছে আরও একটি সুন্দর সেন্টেন্স। আওয়ার টাক্স, টাক্স শব্দটির অর্থ বলে দিই, এই শব্দটির অর্থ হচ্ছে কাজ। হ্যাড বিন কমপ্লিটেড বিফোর সানসেট। ওকে, সেন্টেন্সটির অ্যান্সার আগে করেন, তারপরে এর ভিতরে যে কি মজার ট্রিক্সটা রয়েছে সেটা আমি আপনাদের বলছি। নাম্বার 15-এর অ্যান্সারটা দ্রুত করে ফেলবেন, এবং এর আগে কোয়াসিফেসিভ যেটা করেছি সেটা অবশ্যই মনে রাখবেন, এবং হচ্ছে পরবর্তীতে যেন এই অ্যান্সারটি আপনারা করতে পারেন। ওকে ওকে, দেখা যাক নাম্বার 15-এর যে অ্যান্সারগুলো আমরা পেয়েছি। নাম্বার 15-এর প্রথমটি হচ্ছে উই কমপ্লিটেড আওয়ার টাস্ক বিফোর সানসেট। বি নাম্বারে রয়েছে উই হ্যাভ কমপ্লিটেড আওয়ার টাস্ক বিফোর সানসেট। সি নাম্বারে রয়েছে উই কমপ্লিট আওয়ার টাস্ক বিফোর সানসেট। ডি নাম্বার হচ্ছে উই হ্যাড কমপ্লিটেড আওয়ার টাস্ক বিফোর সানসেট। খুবই কাছাকাছি, খুবই মানে একটা কনফিউজড সেন্টেন্স আপনাদের জন্য মনে হচ্ছে। ওকে, আপনারা দ্রুত করে ফেলার চেষ্টা করেন, দেখা যাক কী হয়। কিন্তু আপনাদের কমেন্টস দেখে মনে হচ্ছে এটা আপনাদের কাছে কঠিন মনে হচ্ছে না। ফাইন, খুব ভালো লাগলো যে আপনারা দ্রুত করতে পারছেন। আমরা দেখি না আমাদের এই মুহূর্তে অ্যান্সারটি কী হচ্ছে। এখানে আমাদের ইয়েস, আপনারা যে যে 5 জন অ্যান্সার করেছেন এই 5 জনকে অসংখ্য ধন্যবাদ এবং কংগ্রেচুলেশন যে আপনারা বুঝতে পেরেছেন এটা প্যাসিভ ছিল। আমাদের কী করতে হয়েছে, অ্যাক্টিভ করতে হয়েছে। এই ধরনের এই যে প্যাসিভ সেন্টেন্স থাকে, তাহলে এই ধরনের সেন্টেন্সগুলো অবশ্যই খেয়াল রাখবেন, বিশেষ করে উইথগুলো, উইথআউটগুলো এবং রাইট ফর্ম অফ ভার্বস, যারা আপনারা হচ্ছে একাডেমিক পর্যায়ে ইংরেজি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু রাইট ফর্ম অফ ভার্বসে এরকম দুটো লাইন থাকবে, দ্যাট মিনস দুটো ভার্ব থাকবে যেটা পাস্ট পার্টিসিপেল করতে হবে, দ্যাট মিনস প্যাসিভ ভয়েস করতে হবে। থ্যাংক ইউ। আমরা চলে হচ্ছে আমাদের 16-এ। 16-এ আপনাদের জন্য আরও একটি সুন্দর সেন্টেন্স রয়েছে। সেন্টেন্সটি হচ্ছে উই হ্যাভ অলরেডি ডান দ্য এক্সারসাইজ। উই হ্যাভ অলরেডি ডান দ্য এক্সারসাইজ। ওকে, অলরেডি হচ্ছে অ্যাডভার্ব, এটা নিয়ে অনেক কনফিউশন থাকে যে স্যার শেষে বসবো না শুরুতে বসবো, এটা খুব সুন্দর করে খেয়াল রাখবেন এবং অ্যান্সারটা দ্রুত করে ফেলেন, তারপরে আমি আপনাদের সহযোগিতা করছি। আপনার অ্যান্সার লিখেন, ততক্ষণ আমি একটু পানি খেয়ে নিন। আরিফাকে আরেকটি জিনিস বলে রাখি, আপনাদের অনেক খালাতো মামাতো কাজিন রয়েছে যারা হচ্ছে মূলত একাডেমিক পর্যায়ে লেখাপড়া করে, হ্যাঁ, ওরা যদি হচ্ছে মানে বিশেষ করে অনলাইনের এই সুবিধাটা নিতে চায় বা হচ্ছে এভাবে ক্লাস করতে চায়, অবশ্যই তাদেরকে ইনভাইট করবেন অথবা এই ভিডিও লিঙ্ক তাদের পাঠিয়ে দেবেন।
ওদেরও উপকার হোক। আমার কথা হচ্ছে যে আমি যত ক্লাস নিচ্ছি, আমার স্টুডেন্ট হোক বা স্টুডেন্ট বাইরে এনিওয়ান যে কেউ ক্লাসটি করতে পারবে। সো আপনারা যেটা করবেন, আপনারা যেটা ক্লাস করছেন, বা আরেকটি বিষয় রয়েছে এখানে যে আপনার একটা বন্ধুকে আপনি ডাক দিলেন যে সে খুব পারে, যে দেখা যায় তো আজকে পরীক্ষাতে কত পারে, এটা একটা কম্পিটিশনের মতো আর কি। ওকে, নাম্বার 16 এসে প্রথমে অ্যান্সার করেছেন তহুরা, দ্বিতীয় অ্যান্সার করেছেন রুবাইয়া, আফরোজা, সালমা, রাকা করেছেন, তারপরে রয়েছেন ছোঁয়া। ওকে, দেখা যাক আমাদের প্রথম অ্যান্সারটি, 16 অ্যান্সারটি কি হয় আমরা দেখে নিচ্ছি। দেখেন খুব ভালো করে খেয়াল করবেন, এই মাত্র আমরা একটি সেন্টেন্স পেলাম যে সেন্টেন্সটিতে প্রত্যেকেরই অ্যান্সার ভুল, আপনাদের প্রত্যেকেরই অ্যান্সার ভুল হয়েছে। একটু যদি চিন্তা করে লিখতেন যে আমি এখানে বলে রাখি যে এখানে আসলে ঘটনাটা কি ঘটেছে, মূলত এখানে যে ঘটনাটা ঘটেছে, আমরা যেটা করি অ্যাডভার্বগুলোকে ট্রান্সফরমেশন করার সময় হয় শুরুতে না, সেটা নিয়ে যায় কোনো সেন্টেন্সকে অ্যাসারেটিভ থেকে এক্সক্লামেটরিতে নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে যদি নাও থাকে নাওটাকে আমরা শুরু থেকে নিয়ে আসছি, এরকম একটা চিন্তা আপনারা করেছিলেন। কিন্তু এই চিন্তাটা করার কোনো প্রয়োজন নেই, আর এ যেহেতু অ্যাডভার্ব, অ্যাডভার্বগুলো কি কোথায় বসে, অক্সিলারি ভার্বের পরে এবং মূল ভার্বের আগে। সো আমরা হচ্ছে এটা অবশ্যই ভয়েসের ক্ষেত্রে এভাবেই ডাকবো। ওকে, সামনে বলছে কেন স্যার, সামনে বলছে এ হলো না কেন, আচ্ছা সেটাই বলছে যে এ হলো না কেন। আমরা হচ্ছে যখন ট্রান্সফরমেশন করি, আবারও রিপিট করছি, তখন অ্যাডভার্বগুলোকে সরাতে পারি, আর স্পেশালি কিন্তু এই অ্যাডভার্বটা সেন্টেন্সের শুরুতে এবং শেষের দিকে নেই, এ কিন্তু সরাসরি মানে একটা রুলস অ্যাপ্লাই করে বসে আছে ওখানে। ও রুলসটা হচ্ছে অ্যাডভার্বগুলো কোথায় বসে আমি বলি আপনাদের, হয়তো মনে আছে কিনা, সেন্টেন্সের শুরুর দিকে, দ্যাট মিনস সাবজেক্টের আগে বসতে পারে, সেন্টেন্সের শেষের দিকে, দ্যাট মিনস একটা নাউন থাকার পরেও যদি হচ্ছে, সেন্টেন্সটা কমপ্লিট হওয়ার পরেও যদি হচ্ছে একটা ড্যাশ দেওয়া থাকে, সেক্ষেত্রে অ্যাডভার্বগুলো বসতে পারে। আবার যেটা হতে পারে, যদি কোনো সেন্টেন্সে মূল ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব না থাকে, সেক্ষেত্রেও কিন্তু হচ্ছে আমরা হচ্ছে অ্যাডভার্বগুলো বসাতে পারি, আর যদি অক্সিলারি ভার্ব আসে সেক্ষেত্রে অক্সিলারি ভার্বের পরে এবং মূল ভার্বের আগে বসবে। তো সো এই জায়গায় এটাকে আমাদের সরানো একেবারে আননেসেসারি একটি কাজ এবং ভুল একটি কাজ, আর আপনাদের কনফিউজ করার জন্য মূলত এই কাজটি করা হয়েছিল। আশা রাখি প্রত্যেকে বুঝতে পেরেছেন, বুঝতে না পারলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমরা চলে যাচ্ছি আমাদের 17-এ, দেখা যাক আমাদের আর অল্প একটু সময় বাকি আছে, এই অল্প একটু সময়ের মধ্যে আমরা শেষ করে ফেলবো আমাদের লাইফটি। এই মুহূর্তে আপনাদের জন্য একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে, যারা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস এখনও করেননি তাদের উদ্দেশ্যে বলছি, একইভাবে আপনি অ্যাসারেটিভ যেভাবে করতেন ঠিক সেভাবেই করবেন। অ্যাসারেটিভ সেন্টেন্স আবার বলছি, অ্যাসারেটিভ সেন্টেন্স যেভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেন ঠিক সেভাবেই করবেন। সেভাবেই করার পরে যেটা করবেন আপনি, ডাব্লিউএসটা তাহলে কি শেষে চলে যাচ্ছে অ্যাসারেটিভ হিসেবে করলে, তো সেই অনুযায়ী ডাব্লিউএসটা আগে নিয়ে আসবেন এবং তারপরে অক্সিলারি ভার্বটা বসাই দেবেন। ওকে, দেখা যাক এই পদ্ধতি না শিখেও যারা করতে পারে, যে আপনারা কারা কারা করতে পারছেন। ইন্টারোগেটিভ, সালমা দ্রুত করে ফেলেন, ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা পেয়ে গেছি। দেখেন আজকে কিন্তু মোটামুটি তিনটে সেন্টেন্স আমাদের শেখা হচ্ছে, এই ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়তো অনেকে জানা নেই, বাট আপনাদের রুটস তো অনেক আগে করেছেন, ভুলে গেছেন, আজকে কিন্তু একটা রিভিশন হলো, তারপরে কিন্তু আমি ক্লু দিয়ে দিয়েছি। হ্যাঁ, আপনারা দ্রুত হচ্ছে বলে ফেলেন, দ্যাট মিনস কমেন্ট ইউর অ্যান্সার, দ্রুত কমেন্ট করে ফেলেন, দেখা যাক তারপরে আমি দেখবো যে আসলে আমাদের কোনটা সঠিক অ্যান্সার হবে এবং কোনটা হবে না। আর যারা হচ্ছে একেবারেই করতে পারছেন না বা জানেন না, তারা তাদের উদ্দেশ্য হচ্ছে একটা সুন্দর ট্রিক্স রয়েছে আপনাদের জন্য। ট্রিক্সটি হচ্ছে এই সেন্টেন্সটাকে মনে করেন আপনি অ্যাসারেটিভ সেন্টেন্স, তো অ্যাসারেটিভ সেন্টেন্স সাবজেক্ট হিসাবে কি ওয়াই ধরেন, তারপরে হচ্ছে বা টেলের আগ পর্যন্ত সাবজেক্ট ধরেন, এই যে দেখেন টেলের আগ পর্যন্ত সাবজেক্ট ধরেন আর এদিকে অবজেক্ট ধরেন, তাহলে আপনি সাবজেক্ট ভার্ব অবজেক্টিভভাবে করে আসেন, তারপরে শেষে গিয়ে হচ্ছে আপনার কি ডাব্লিউএস থাকবে এবং ইস থাকবে, সেটা হচ্ছে আপনি হচ্ছে সামনে নিয়ে আসেন। দ্যাট মিনস আপনি হচ্ছে এই যে দেখেন যারা নতুন তাদের উদ্দেশ্যে আবারও রিপিট করছি, হোয়াই ডু এটা ঢেকে দেন, দ্যাট মিনস এটা বাদ দিয়ে দেন, তাহলে আপনি কী বললেন, সাবজেক্ট প্লেন, ভার্ব প্লেন, টেল ভার্ব, আর আলাই হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্টকে সাবজেক্ট করেন,
পুরো প্রসেসটা করেন। পুরো প্রসেসটা করার পরে যেটা করবেন, হোয়াই ডু এর পরিবর্তে আমরা কি করব, ডু আছে প্রেজেন্ট ইনফিনিট টেন্স, আমরা জানি যে ডু থাকলে কি হয় অ্যানসার হয়, সেক্ষেত্রে হোয়াই তো বসে গেল সেন্টেন্সের শুরুতে, আর ডু এর পরিবর্তে কি আমরা ইজ নিয়ে নিব। তো এই জায়গায় বাকি অংশটা করতে পারলে আপনাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। আপনারা প্রত্যেকে সঠিক অ্যান্সার লিখতে পেরেছেন, দেখা যাক সঠিক কিনা। আপনাদের অ্যান্সার লিখেছেন রুবাইয়া রহমান লিখেছেন যে 17C, রাকা লিখেছেন 17C, আর জুসি দেখেছেন সি, তহুরা সি, আফরুজ সালমা সি, ফাতেমা সি। দেখা যাক আমাদের সঠিক অ্যান্সার কোনটি হয়। ইয়েস, আপনারা প্রত্যেকে সঠিক অ্যান্সার লিখেছেন। দেখেন আপনারা যারা অনেকে ইন্টারমিডিয়েট সেন্টেন্স তো জানেন না বা সেভাবে পারেন না, তারপরে আপনাদের কিন্তু অ্যান্সার সঠিক হয়েছে। আমরা চলে যাচ্ছি আমাদের 18-এ। 18-এ আপনাদের জন্য খুব ছোট্ট এবং মজার একটি সেন্টেন্স রয়েছে, দেখা যাক এই সেন্টেন্সটিকে সঠিক করতে পারেন। এই সেন্টেন্স তো খেয়াল করবেন এখানে কিন্তু অবজেক্টকে ব্যবহার করে, দ্যাট মিনস ইউ কে ব্যবহার করবেন। সো এটা আমাদের প্রয়োজন নেই। বাকি যে আপনাদের যে ফর্মুলাগুলো আছে সব ফর্মুলাগুলো অ্যাপ্লাই হচ্ছে কিনা এই ফর্মুলাগুলো আপনারা দ্রুত লিখে ফেলেন। ওকে, দেখা যাক। মনিরুল হাসান জয়েন করেছে, থ্যাংক ইউ। আপনি অ্যান্সার লিখেন, দেখা যাক আপনি অংশগ্রহণ করেন। আমরা যেটা করছি আজকে, আমরা তো প্রায় 6 থেকেই শুরু করে দিই শিখা ভয়েস, সে ভয়েসগুলো নিয়ে আজকে একটা এমসিকিউ টেস্ট করছি। আর আপনারা হচ্ছে এখানে আর একটাও লিখবেন যে আসলে এমসিকিউ টেস্টে আপনারা যারা হচ্ছে ভয়েস শিখছেন বা আজকে রিভিশন করছেন, আপনাদের রুলসগুলো কেমন লাগছে এবং পরবর্তীতে এর পার্ট করবো কি না, নাকি এটাই ইনাফ মনে করছেন, ওকে সেটা অবশ্যই কিন্তু জানাবেন যারা শুনছেন। আবারও বলছি যে এই ভয়েস আমরা কি রুলসের বাইরে এসে কি করছি, এমসিকিউ বেস করছি। এই এমসিকিউ বেসে আপনাদের নতুন নতুন কিছু শেখা যাচ্ছে কি না বা এর পার্ট টু আমরা কন্টিনিউ করবো কি না, দ্যাট মিনস এরপরে আরও পার্ট করবো কি না। আমাদের কিন্তু অলরেডি ওদিকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের দুটো পার্ট হয়ে আছে, রাইট ফ্রম ও ভার্বসের 3 পার্ট হয়ে আছে, এবং হচ্ছে আমাদের পার্সেল স্পেজের কুইজের 1 পার্ট হয়ে আছে। আর এই মুহূর্তে মনে পড়ছে না, আরও মোটামুটি ট্রান্সফরমেশন করছিলাম আমরা, অ্যাফার্মেটিভ নেগেটিভ, এক্সক্লামেটরি আমাদের বাকি আছে, ইন্টারোগেটিভ বাকি আছে, ইম্পারেটিভ বাকি আছে, আরও কিছু আমরা করে ফেলেছিলাম। তো সেক্ষেত্রে কোন পার্টটা নেক্সট ফ্রাইডেতে করব সেটা আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন যে কোনটা দিয়ে শুরু করবো। এক কথা শেষ, আমরা কিন্তু মোটামুটি একটা মানে ক্লাসের পুরো বাউন্ডারি আমরা তৈরি করতে ফেলছি। আর বিশেষ করে যারা হচ্ছে এই চ্যানেলে আজকে, বিশেষ করে ছোঁয়ার উদ্দেশ্যে বলবো, ছোঁয়া হচ্ছে আর রাখা অনেকদিন থেকে আপনারা কিন্তু সংযুক্ত হতে পারেননি, তো আপনাদের এই যে চ্যানেলে ঢুকবেন, চ্যানেলে ঢুকার পরে হচ্ছে দেখবেন ভিডিওর পাশে লেখা আছে প্লে লিস্ট, তো আপনারা প্লে লিস্টে যাবেন। প্লে লিস্টে যাওয়ার পরে দেখবেন লাইভ প্লে লিস্ট লেখা আছে, লাইভ এক্সাম অ্যান্ড সলভ, মানে এই ক্লাসের মতো করে। তো ওখানে সব লাইভ ক্লাসগুলো একসাথে করা আছে, আপনারা যদি সময় থাকে হাতে অবশ্যই ক্লাসগুলো দেখে নেবেন। ওকে, আমরা চলে যাচ্ছি 18-এ। 18-এ আপনারা প্রথম অ্যান্সার করেছেন রুবাইয়া রহমান সি, রাকা নিয়েছেন আ, তোহরা নিয়েছেন সি, বাকি সব সি। দেখা যাক ভয়েস পার্ট টু স্যার, ওকে রুবাইয়া রহমান বলছে যে পার্ট টু করবো, ওকে দেখা যাক তাহলে পার্ট টু এর আমি একটা ব্যবস্থা করব। আর বাকি আরও যদি আপনাদের কিছু মতামত থাকে, আর একটা জিনিস বলে রাখি, আজকে তো আমরা মোটামুটি জিনিসগুলো শিখলে না, তো আগামী দিন যেটা করবো হ্যাঁ সেখানে কিন্তু পার্ট টুটা একটু ডেভেলপ করবো, দ্যাট মিনস একটু লেভেলটা চেঞ্জ করে ফেলবো, দ্যাট মিনস আজকের লেভেল থেকে একটু আপার লেভেলে যাবো। সেজন্য আপনারা পুরো সপ্তাহ, দ্যাট মিনস হাতে সময় পাচ্ছেন বুধ বৃহস্পতি, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, দ্যাট মিনস 3 আপনি ফুল সময় পাচ্ছেন এই সময়টাতে আসার জন্য, আপনারা সুন্দর করে প্রস্তুতি নিয়ে নেবেন। ওকে, আমরা দেখিনি 18-এ অ্যান্সার। 18-এ অ্যান্সার হচ্ছে সি, আপনারা যারা সি অ্যান্সার দিয়েছেন আপনার সঠিক অ্যান্সার। এই মুহূর্তে রাকার অ্যান্সারটি ভুল হয়েছে, রাকা নিয়েছেন এ, আই এম টু বি সারপ্রাইজড। ওকে, রাকা একটু ব্যতিক্রম মনে করে অ্যান্সার নিতে চেয়েছিল, না এটা ব্যতিক্রম নয়। আর যদি আপনারা পরীক্ষায় করতেন বা আপনাদের পরীক্ষায় লিখিতভাবে করতেন তাহলে বাই ইউটা ব্যবহার করতে পারতেন। ওকে, থ্যাংক ইউ। আমরা চলে যাচ্ছি আমাদের 19-এ, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। 19-এ আপনাদের জন্য আরও একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সটি আমরা দ্রুত চাই, বিশেষ করে তোহরা এবং সালমা যেন খুব দ্রুত আগে অ্যান্সার দেয়, আর যারা খুব ভালো পারেন তারা একটু পরে অ্যান্সার করবেন। ওকে, এটার জন্য সময় থাকছে 40 যে ইন্টারোগেটিভ সেন্টেন্স যাদের করেন তারা সঠিক অ্যান্সার করতে পারলো কি না এটা আমি দেখতে চাই। ওকে, আরও একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স আপনাদের জন্য রয়েছে, ডি টু ভিজিট আজু, অনেকটাই কাছাকাছি আগেরটার মতো, আগেরটা ডু ছিল, এটাতে রয়েছে ডিড,
এই দুটো পার্থক্য যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার মোটামুটি একটা ভালো পারফরমেন্স হবে এই 19 নম্বরে। ওকে, দেখে নিই আমরা হচ্ছে অ্যান্সার গুলো কি রয়েছে। ওয়াজ আর ইউ বিং ভিজিটেড বাই ইউ, এরপরে রয়েছে বি নাম্বার ওয়াজ আর ইউ বাই ভিজিটেড বাই ইউ, সি নাম্বার ওয়াজ আর ইউ বিং ভিজিটেড বাই ইউ। পার্থক্যগুলো শুধু হচ্ছে বিং বি বিং এই জায়গাটাতে পার্থক্যগুলো আসছে, আর নাম্বার ডিতে যেটা রয়েছে ওয়াজ আর ইউ ভিজিটেড বাই ইউ। ওকে, দেখা যাক 19-এর অ্যান্সার আমরা মোটামুটি পেয়ে গেছি। আফরোজা সালমা ফার্স্ট অ্যান্সার লিখেছেন, থ্যাংক ইউ, এবং তোহরা লিখেছেন ফার্স্ট অ্যান্সার মানে সেকেন্ড অ্যান্সার, থ্যাংক ইউ। আমি এটা চেয়েছিলাম, ভুল হোক শুদ্ধ হোক সেটা আমার পরের বিষয়ে, আমি মানে আমি মনে করি ভুল হতে পারে, এটা স্বাভাবিক, ঠিক হতে পারে, এটা স্বাভাবিক। দেখা যাক আপনারা লিখছেন, এটা আমার ভালো লাগছে আপনাদের মনে একটু সাহস হয়েছে। ওকে, আফরোজা লিখেছেন টি, ফাতেমা লিখেছেন টি, রুবাইয়া আর টি, রাকা লিখেছেন টি, সোমা লিখেছেন টি নাম্বার। ওকে, আমরা চলে যাচ্ছি অ্যান্সার, অ্যান্সার হচ্ছে সঠিক হচ্ছে টি নাম্বার। ওকে, থ্যাংক ইউ আফরোজা সালমা, স্পেশালি আর কি সবাইকে থ্যাংক ইউ যারা সঠিক অ্যান্সার করেছেন, এবং কংগ্রেচুলেশন স্পেশালি সালমা এবং তহুরাকে যে তারা শুরুতে অ্যান্সার করেছেন এবং খুব ভালো অ্যান্সার করেছেন এবং সঠিক অ্যান্সার করেছেন। আমি নিশ্চিত হতে পারলাম যে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স নিয়ে আপনাদের আর সমস্যা হবে না। ওকে, আমরা চলে যাচ্ছি হচ্ছে আর একটি বিষয় বলি, যে যখন আপনি হচ্ছে মানে এই অনলাইনে পরীক্ষা দিচ্ছেন বা অংশগ্রহণ করছেন, আপনাকে কিন্তু খুব ভালো কনসেন্ট্রেশন রাখতে হবে। খুব ভালো কনসেন্ট্রেশন না রাখলে আপনি কিন্তু জানা জিনিসগুলোরও অ্যান্সার করতে পারবেন না। যেমনটি ধরেন যে হচ্ছে আপনি জানেন ইস আমার একটুর জন্য ভুল হয়ে গেলো, এটা হলো সেটা হলো, এরকম মনে হতে পারে, কিন্তু এই জন্য যেটা করতে হবে পুরো কনসেন্ট্রেশন দিয়ে এই 1 ঘন্টা স্পেন্ড করেন না, কারণ আমরা কিন্তু প্রায় 1 ঘন্টা আমাদের ক্লাস হয়ে গেছে, আমাদের আজকে একটু বেশি সময় লাগছে। হ্যাঁ, আশা রাখি এই মুহূর্তে আপনাদের কারোরই তাড়া নেই, মানে ব্যস্ততা নেই, এখন শুধু রাত্রে খাবার খাবেন এবং তারপরেই কিন্তু ঘুমিয়ে পড়বেন বা একটু লেখাপড়া করবেন। আর বিশেষ করে যারা এসএসসি পরীক্ষা দেয়, আপনাদের বলি 3 রাত আপনারা এখন ইকুয়াল করে ফেলেন, কারণ কোনো উপায় নেই, প্রচুর জানতে হবে, না জানলে ভালো হবে না ভবিষ্যতে পরীক্ষাটা। মনে রাখবেন যে আমার কোনো কিছু হচ্ছে কখনোই সন্তুষ্টি বলে কোনো শব্দ নেই, আমি পারছি তো ইংরেজি, আজকে তো ভয়েস মার্শাল্লাহ ভালোই হয়েছে, সন্তুষ্টি বলে কিছু নেই। ওকে, চেষ্টা করবেন আরও ভালো করার। ওকে, নাম্বার 20-তে আমাদের যে সেন্টেন্সটি পেয়েছে দ্য বয়েজ আর প্লেইং ক্রিকেট, আমি চলে যাচ্ছি সরাসরি অ্যান্সারে চলে যাব। রুবাইয়া রহমান লিখেছেন ডি নাম্বার, ওকে, তারপরে রাকা লিখেছেন ডি, ছোয়ান লিখেছেন ডি, সালমা সি, ওকে, তোহুরা ডি। দেখা যাক আমাদের সঠিক অ্যান্সার কি, আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। ওকে, সালমাক বলি, এই যে দেখেন ওয়াজ ওয়ার থাকলে আমরা কি করি, ওয়ার বিং অথবা ওয়াজ বিন, এইটা নেই, এই যে এই সূত্রটা মনে রাখলে কিন্তু আপনার এটা সঠিক হয়ে যেত। ইস, সালমার একটুর জন্য হলো না। ফাতেমা ডি নিয়েছেন, থ্যাংক ইউ ফাতেমা, সঠিক অ্যান্সার হয়েছে। আমরা চলে যাচ্ছি আমাদের 21-এ, এই 21-এ আপনাদের জন্য একটু চিন্তা করে আপনারা লিখবেন এবং এটাতে কিন্তু আমরা একটু সময় স্পেন্ড করবো। এইটা একটা ব্যতিক্রম রুলস, আমার মাল্টিমিডিয়া কন্টেন্টে যে আমি ক্লাসটা নিয়েছিলাম ওই কন্টেন্টে এই রুলসটি ছিল। খুব সাবধানে এবং সতর্কভাবে অ্যান্সার করবেন যাতে আপনাদের কারোরই মাইনাস মার্কস না যায়। আজকে থেকে ভুল না হয়, আপনারা যদি কেউ এনি ওয়ান কেউ একজন যদি সাবমিট করতে পারেন যে আপনার বিশ্বে বিষ হয়েছে, আপনার জন্য একটি ছোট্ট একটা পুরস্কার থাকবে আমার পক্ষ থেকে, যে যাদের 25-এ 25টি সঠিক হচ্ছে। আজকে একটু ঘোষণাটা পরে দিয়ে দিলাম, মাস্টার শুরুতে দেওয়া মনে ছিল না, যদি আগামী শুক্রবারে যে ক্লাসটি হবে ওইটাতে পাক্কা আপনাদের জন্য থাকলে একটা পুরস্কার দেওয়া থাকবে, যেহেতু আপনার পরিচিত এসেছেন তাদের জন্য আর কি, আর যারা হচ্ছে বাইরে থেকে আসে অংশগ্রহণ করে তাদের জন্য আসলে না। তো দেখা যাক আপনার 21-এ গিয়ে কে কী অ্যান্সার করছেন এবং কারটি সঠিক অ্যান্সার বলে বিবেচিত হচ্ছে। প্রথম অ্যান্সার সাবমিট করেছেন ফাতেমা, থ্যাংক ইউ। অ্যান্সারটা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমি চাই যে প্রথম দিকে অ্যান্সারগুলো কে সাবমিট করছেন। রুবাইয়া করেছেন, বি নিয়েছেন, তহুরা লিখেছেন বি নাম্বার, বা অনেক সুন্দর করে অ্যান্সার করছেন। আজকের পারফরমেন্সে, আপনাদের এই পারফরমেন্সে আমি একটু সন্তুষ্টি প্রকাশ করি। আসলে ভালোকে ভালো বলতেই হয়, খারাপকে খারাপ বলতেই হয়, এটাও কিন্তু একটা পাপ পুণ্যের বিষয় আছে। ভালোকে যদি আপনি খারাপ বলে, এটা কিন্তু আপনার একটা পাপ হবে। আজকের আপনাদের পারফরমেন্সে আমি অত্যন্ত সন্তুষ্ট,
এবং বিশেষ করে ছোটরাও কিন্তু অনেক ভালো পারফরমেন্স করেছে আজকে, যারা সংযুক্ত হয়েছে এবং সাথে আছে। তো আমার খুব ভালো লাগছে যে এইভাবে এই প্রসেসটা যদি চলতে থাকে আপনারা অনেক ভালো কিছু করবেন। আজকে যারা এমসিকিউ ভয়েস টেস্টে অংশগ্রহণ করলেন তারা মনে রাখেন, আপনি ইউনিভার্সিটির যে ভয়েস 1 মার্কসের আসবে 25 ইংরেজির মধ্যে, আপনি পারবেন, অবশ্যই পারবেন। ওকে, ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য আপনার একটা তৈরি হয়ে থাকলো। এছাড়াও যে ব্যতিক্রম রুলসগুলো আমরা করেছি আজকে, সেগুলো কিন্তু এসএসসি এবং জিএসসিতে আসে এবং ইন্টারে তো আসে এবং চাকরির ক্ষেত্রে তো অবশ্যই সেটা আসবে। চলে যাচ্ছে আমরা 21-এ। 21-এ প্রথম অ্যান্সার ফাতেমা করেছে, আপনার অসংখ্য ধন্যবাদ। আর তারপরে রুবাইয়া রহমান লিখেছেন, তহুরা লিখেছেন, ডাকা লিখেছেন, ছোঁয়া লিখেছেন এবং সালমা লিখেছেন, প্রত্যেকের অ্যান্সার দিয়ে দেখা যাক তো আমাদের সঠিক অ্যান্সার কী হয়। বা আপনাদের প্রত্যেকের অ্যান্সারই ভুল। একটা জিনিস সুন্দর করে খেয়াল করেন, আপনাদের যে রুলসটি শেখানো হয়েছিল টু যদি দিয়ে যদি কোনো ভার্ব সংযুক্ত থাকে তাহলে টু বি দিয়ে অ্যান্সার করতে হবে। তাহলে এইটুকু যদি মনে থাকে তাহলে আপনার পুরো টু বি এখানে নেই, টু বি এখানে নেই, এখানে টু বি রয়েছে। এই জায়গায় এসে আমি খুব অবাক হয়ে গেলাম যে আমার শিক্ষার্থীরা আসলে পারলো না শেষ পর্যন্ত। আচ্ছা, ফর কেন আসছে এটা আমি একটু পরে বলছি, তার আগে শুধু আমি বলি আপনাকে সঠিক করার একটা পুরো অপশন ছিল টু বি থাকতে হবে। ওকে, টু থাকলে খেয়াল রাখেন, আগে রুলসটা বলি, কোনো সেন্টেন্সে যদি হচ্ছে এই ধরনের সেন্টেন্সগুলো, ইট ইজ টাইম টু রিং দ্য বেল, এই যে টু আছে, ইট ইজ টাইম টু ডু দ্য ওয়ার্ক, এই ধরনের সেন্টেন্সটা বিশেষ করে ইট ইজ টাইম, এটা যদি থাকে সেক্ষেত্রে আমরা যেটা করব, ওকে, সালমান হচ্ছে অশ্রুসিদ্ধ রিয়েক্ট, কিছুই করার নেই, সবাই মূলত হচ্ছে ভুল করেছে। তো রুলস চলে আসে ইট ইজ টাইম দিয়ে, যদি একথা শেষ এই এক্সাম্পলটাই একটা ব্যতিক্রম রুলস। ওকে, আপনাদের যেন মনে থাকে, প্রত্যেকের উদ্দেশ্য বলছি একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, আমি মাস্টার রানের চেয়ে স্ক্রিনশট দিয়ে রাখেন তাহলে আপনাদের খুব ভালো হবে। আচ্ছা আচ্ছা, ডি এবং বি এর মধ্যে কনফিউজ, ওকে ঠিক আছে আমি আলোচনা করে দিই। বি, ইট ইজ হাই টাইম, ওকে, বি এবং ডি এর মধ্যে কনফিউজ দরকার। আপনি শুধু মনে রাখবেন যে আমার টু এর পরে বি আছে কিনা, এই যে ফোর আসছে না, ফোর নিয়ে আমি পরে আলোচনা করছি। ওকে, আপনার কমেন্টসে লিখেন কার কোথায় প্রবলেম হচ্ছে, আমি হচ্ছে সেই অনুযায়ী বলছি। প্রথমে হচ্ছে ছোঁয়ারটা বলছি আজকে, যে এই যে আপনি বি এবং সি এর ডি এর যখন কনফিউজ ছিলেন তখন চিন্তা করবেন যে আমার তো হচ্ছে টু এর পরে যদি ভার্ব থাকে সেটাকে টু বি দিয়ে করতে হয়, দ্যাট মিনস এই টু বি এখানে চলে আসছে। ওকে, তাহলে আর ফোরটার কথা আমি একটু পরে বলছি, টু বি চলে আসছে, তাহলে এখানে কিন্তু টু এ রেখে দিয়েছে, তাহলে প্যাসিভটা হলো কার, তাই না? ছোঁয়া এটা একটা প্রশ্ন হতে পারে না প্রত্যেকের জন্য, খুব ভালো করে খেয়াল করেন, যদি টু রিং থাকে এটা তো ভার্ব, তাহলে এই টুরিংয়ে থেকে গেল বি নাম্বারে, তাহলে প্যাসিভই হলো না। আমরা জানি প্যাসিভ মানে সর্বদা মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল। ওকে, থ্যাংক ইউ। আমি নেক্সট কমেন্টে দেখি, নেক্সট কমেন্টটি হচ্ছে রুবাইয়া রহমানের। আচ্ছা, এইটার রুলসটা কই আছে? আচ্ছা, এইটার রুলসটা হচ্ছে সেভাবে আপনি পাবেন না বইয়ে, আর এটা একটু ব্যতিক্রম রুলস আমার সংগ্রহ করা। আর আমার হচ্ছে এই কাছাকাছি একটা রুলস আমার মাল্টিমিডিয়া কন্টেন্টে, যখন আমি ক্লাস নিই ভয়েসে, ওখানে সর্বশেষ যে রুলসটি আছে, আপনাদের কারো কাছে স্ক্রিনশট থাকলে বা কপিটা থাকলে দেখতে পারবেন, ওখানে লেখা আছিল যে আমি এই মুহূর্তে মনে পড়ছে না, ওই জায়গাতে আছে, আমি নেক্সটে আবার আপনাদের একটা সলভ করে দেবো। ওকে, আমি তো বুঝাই দিলাম, বুঝতে পারছেন কিনা জানি না, টু বি কেন হলো। আচ্ছা, জুস বলছি, সরি, ছোঁয়া বলছে বুঝছি। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার রিপিট করি, টু বি কেন হলো, যখন কোনো সেন্টেন্সে পরের ভার্বটির সাথে টু থাকবে সেক্ষেত্রে আপনি যেটা করবেন, ওই টু থাকলে টু বি দিয়ে কাজ করবেন। মানে আপনাকে চেনার তো একটা উপায় আছে, যে একটা আমরা মানুষকে কীভাবে চিনব, যেমন মেয়েরা নাকে কী পরে, নাক ফুট পরে বিবাহিত হলে, এটা একটা সাইন বা চিহ্ন, তাই না? তাহলে এটা দেখে আমি তাকে চিনতে পারবো। তাহলে এই ধরনের সেন্টেন্সের যে কৌশলটা অ্যাপ্লাই করবেন, কৌশলটা হচ্ছে যে টু থাকলে আপনি যেটা করবেন,
টুটার পরে ভার্বটার সাথে পাস্ট পার্টিসিপেল করে দিবেন। আর ফরের এখানে আসি এখন আমি, ইট ইজ টাইম ফর দ্য বেল টু বি রাং। ফরটাকে শুধু অর্থ ঠিক রাখার জন্যই এখানে নিয়ে আসা হয়েছে। আর ইট ইজ টাইম ফর, যারা কম্পিটিং সেন্টেন্স 9-10 করেন খুব ভালো করে খেয়াল রাখেন যে ইট ইজ টাইম এরপরে কিন্তু ফরের একটা রুলস রয়েছে। ওকে, ইট ইজ টাইমের পরে একটা ফরের রুলস রয়েছে, ওই ওখান থেকেই মূলত এটাকে নেওয়া হয়েছে এবং অর্থটাকে পরিপূর্ণ করার জন্য নেওয়া হয়েছে। আমি হচ্ছে চার নম্বরের যে রুলসটা বলেছিলাম ভয়েস চেঞ্জের, সর্বদাই মূল ভার্বের সাথে সরি বাইপ বি পজিশন যে বসে, চার নম্বর রুলসটি, কখনো কখনো কিন্তু অন্য প্রিপজিশনও বসতে পারে, সেই ধরনের এটা একটা ব্যতিক্রম। একথা শেষ, এটাকে আপনি মনে করে নেন এটি একটা রুলস, এবং এই রুলসটা হচ্ছে এসএসসি লেভেল পর্যন্ত আসতে পারে যদি প্রশ্ন কঠিন করে। এসএসসি লেভেলের জন্য ইম্পর্টেন্ট এবং জবের জন্য 100% ইম্পর্টেন্ট, আপনি কম পাবেন এই রুলসটাই। ওকে, দেখি আপনাদের সব কনফিউজ জন ক্লিয়ার হয়েছে কিনা। ওকে স্যার, বুঝছি স্যার, ইয়েস স্যার, ওকে থ্যাংক ইউ। আমরা চলে যাচ্ছি আমাদের 21-এ, আপনাদের অনেকটা সময় পার হয়ে গেল। আপনাদের কারো খারাপ লাগছে নাকি বলবেন, মূলত আমি 1 ঘন্টায় ক্লাস শেষ করি, তো আজকে কিন্তু 1 ঘন্টায় ক্লাস শেষ করতে পারলাম না, মানে আসলে বুঝাই দিতে হচ্ছে। অন্য দিন তো আমরা 30টা MCQ করি হচ্ছে 55 থেকে 1 ঘন্টার মধ্যে, কিন্তু আজকে 25টা MCQ কিন্তু একটা সময় লাগছে, মানে এই যে স্পেশালি 2-1টা সময় লাগছে। আপনারা মোটামুটি 22-এর অ্যান্সার লিখেন, এবং খারাপ লাগছে কি না, মানে সময় বোরিং লাগছে কি না সেটা অবশ্যই লিখবেন আর কি, যে আসলে 1 ঘন্টা পার হয়ে গিয়েছে। সেক্ষেত্রে আপনাদের মানে বোর লাগতে পারে, আমার মনে হয় যে কেন বোর লাগবে না আপনাদের, আমারও কিন্তু আজকে বোর লাগছে না, ক্লাসটা করতে খুবই ভালো লাগছে। গুড, আফরোজা শর্মা বলছে না স্যার ভালো লাগছে, থ্যাংক ইউ আফরোজা শর্মা। আরেকটু ধৈর্য ধরুন, মিনিট 10 মিনিট লাগবে না, 6-7 মিনিটের মধ্যে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। তারপর কিন্তু অবশ্যই কার কয়টা হয়েছে কমেন্টে আপনি সাবমিট করবেন, প্রত্যেকে চাই, প্রত্যেকেই আমি দেখতে চাই কার কয়টা হয়েছে। ওকে, তোহরা প্রথম অ্যান্সার নিয়েছে রুবাইয়া, এ নাম্বার নিয়েছেন, ইজ আ সেইস বিং কুকড বাই মাই মাদার ফর মি। ওকে, দেখা যাক আমাদের সঠিক অ্যান্সার কী হয়, সঠিক অ্যান্সারটা এখনও কনফিউশনই রয়েছে। ফাতেমা লিখেছেন এ নাম্বার, তোহরা লিখেছেন এ নাম্বার, রাকা লিখেছেন, তোমার আফরোজা সালমা এবং ছোঁয়া লিখেছেন, প্রত্যেকে আপনারা এ নাম্বার নিয়েছেন। দেখা যাক, ইয়েস আপনাদের অ্যান্সারটা সঠিক হয়েছে, থ্যাংক ইউ। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের 23-তে। এটা বুঝাইলাম না যেহেতু প্রত্যেকে আপনাদের হয়েছে, এই সেন্টেন্সটাতে একটু খেয়াল রাখবেন দ্রুত যে এখানে কিন্তু নট ব্যবহার হয়েছে, সেক্ষেত্রে আমরা কীভাবে অ্যান্সার করব। আর এরপরে যে স্টেপটা রয়েছে ওই স্টেপটা একটু আলাদা, ওই স্টেপটা ভয়েসই কিন্তু আপনার রাইট ফ্রম ও ভার্বসে কীভাবে সঠিক করবেন সেই প্যাটার্নে, দেখা যাক আমরা সেখানে যাচ্ছি। আপনি হচ্ছে এই মুহূর্তে 23-এর অ্যান্সারটা দ্রুত সাবমিট করেন, তাহলে আমরা দ্রুত ক্লাসটি শেষ করতে পারব। আই ডোন্ট প্লে ক্রিকেট, ওকে, আই ডোন্ট প্লে ক্রিকেট, প্রথম এ নাম্বার হচ্ছে ক্রিকেট ইজ নট প্লেড বাই মি, বি নাম্বার ক্রিকেট ওয়াজ নট প্লেড বাই মি, ক্রিকেট হ্যাজ নট প্লেড has not been played by me, d number cricket are not played by me. দেখা যায় 23 অ্যান্সারটি প্রথম সাবমিট করেছেন 23 দিয়া এ নাম্বার, তারপরে তোহুরা জুস ছোঁয়ার নাম বলতে গিয়ে জোসের নাম চলে আসছে, হ্যাঁ যাই হোক এটা আমার এমনিতেও ভুল হতো আর কি। ওকে, এরপরে হচ্ছে আর জুসিকেও বলবেন যদি ওর বাসায় এর সুযোগিটা সুবিধাটা থাকে, বা হচ্ছে যেহেতু বাসা থেকে বের হচ্ছে না বা নেটে যদি সুবিধাটা থাকে, এখানে যে কেউ অংশগ্রহণ করতে পারবে, এনি ওয়ান, প্রাইভেট স্টুডেন্ট হলো বা বাইরের স্টুডেন্ট হলো, এনি ওয়ান, যে কেউ, এখানে অনেকে কিন্তু বাইরে থেকেও অংশগ্রহণ করে। ওকে, আমরা অ্যান্সার দেখে নিই, আপনার প্রত্যেকে এ নাম্বার দিয়েছেন, ইয়েস আপনাদের সঠিক অ্যান্সার হয়েছে, থ্যাংক ইউ। আমরা তাহলে বুঝাইলাম না ওটা, আমি চলে যাচ্ছি 24-এ আপনাদের রাইট ফ্রম ও ভার্বসে কীভাবে সঠিক করতে হয় সেইভাবে অ্যান্সারটি দেওয়া আছে, যেটা আপনাদের রাইট ফ্রম ও ভার্বের কাজে আসবে। তো এই ফিল ইন দ্য ব্লাঙ্ক সেকেন্ডটি বসবে দ্য থিপ ড্যাশ ইয়ার স্টার্ডে অ্যান্ড ওয়াজ প্রেজেন্ট, ঠিক আছে। দ্যাট মিনস কট শব্দটি সব জায়গায় রয়েছে, তাই আমি বলে দিই বাংলাটা যে একটা ধরা হয়েছিল গতকালকে, তাকে প্রিজনে রাখা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে।
ওকে ক্ষমা বলছে যে ছিল বলুন থ্যাংক ইউ। অবশ্যই আপনি হচ্ছে জুসিকে জানাবেন যে যদি ওর সুবিধাটা থাকে আর কি, ওর ফোন বা নেট থাকে তাহলে অবশ্যই যেন ক্লাসটি করে অনেক কাজে আসবে আর কি। এই মূলত আপনাদের জন্যই মূলত এই ক্লাসটির আয়োজন, বুঝতে পেরেছেন যে আপনারা যারা একবারই বাসা থেকে বেরোতে পারছেন না তাদের জন্য একটু উপকার হয়। এই ঘরবন্দি করোনাকালীন সময়েও আপনাদের জন্য কিছু করছি, এটা যেন আপনারা বলতে পারেন যে স্যার আমরা তো আসতে পারিনি, আমাদের জন্য কিছুই করছেন না। আসলে আপনাদের জন্য কাজ করছি এবং আপনাদের জন্য সেটা ভালো হবে। ওকে অ্যান্সারে চলে যাই আমরা। 24 প্রথম অ্যান্সার রুবাইয়া লিখেছেন সি নাম্বার ওয়াজ কট। দেখেন এটা কিন্তু রাইট ফ্রম ভার্বস হুবহু এই ধরনের এক্সাম্পলগুলো আসে। যারা রাইট ফ্রম ভার্বস পাননি আপনারা পেয়ে যাবেন। রাকা লিখেছেন সি, তহুরা লিখেছেন সি, তারপর জোসেফ সি, ফাতেমা সালমা, ওকে সবাই সি লিখেছেন। আমরা দুটো অ্যান্সার নিয়ে এসেছি, আপনাদের সঠিক অ্যান্সার হয়েছে, বা ফাইন, ভালো লাগলো যে আপনাদের সঠিক অ্যান্সার হয়েছে। মোটামুটি আপনারা কিন্তু গুনে নেন কার কয়টা হয়েছে। হ্যাঁ, আমরা লাস্ট ওয়ানে চলে যাচ্ছি। এই লাস্ট ওয়ানের অ্যান্সার দেওয়া মাত্রই আপনি ওকে। সালমা বলছে স্যার আই এম প্রাউড অফ ইউ, থ্যাংক ইউ সালমা, খুব ভালো লাগলো। আমিও কিন্তু আপনাদের প্রত্যেকের জন্য খুবই গর্বিত যে আপনারা এই ক্লাসটা আজকে যদি অন্য কোনো যে কোনো স্টুডেন্টকে আপনি দেন তারা এত ভালো করে অ্যান্সার করতে পারবে না। মোটামুটি আপনাদের অনেকেরই 24টা কি 23টা কারেক্ট হতে যাচ্ছে আর কি, আমার আইডিয়া হবে। তো সেক্ষেত্রে আমার খুব ভালো লাগছে যে আপনারা এই যে যারা এগিয়ে থাকছেন, আমার এটাই খুব ভালো লাগার একটি বিষয় যে আপনারা এগিয়ে থাকছেন আর 10 জনের থেকে। ভয়েস সেই কবে করছেন তারপরে কিন্তু আর রিভিশন করেননি, হয়তো ভুলে গিয়েছেন, বাট আমার এই ধাক্কাতে আপনার একটা উপকার হলো। তো ঠিক আছে, থ্যাংক ইউ সালমা, লাভ ইউ অল। 24 আমাদের হয়ে গেল, 25 লাস্ট ওয়ান, শেষ ভালো যার সব ভালো তার। দেখা যাক আমরা 25 খুব সুন্দর করে চিন্তা করে আপনারা অ্যান্সার করবেন। আর এর ফাঁকে আপনারা যারা আছেন গুনে নেন কার কতটুকু হয়েছে, আজকে কিন্তু প্রত্যেকেই লিখতে হবে, নাহলে কিন্তু ছাড়বো না, নাহলে জরিমানা করবো। যারা হচ্ছে কে কত মার্কস পেয়েছে লিখবে না যারা, ওকে জরিমানা করবো। ওকে দ্রুত লিখে ফেলেন 25 অ্যান্সার। আমরা রয়েছি ভয়েস চেঞ্জ MCQ টেস্ট শোভন অনলাইন ইংলিশ স্কুলের ইউটিউব চ্যানেলে, এবং এখানে আপনারা প্রায় 1.5 ঘন্টা হয়নি এখনও, হবে 1.5 ঘন্টা থেকে ক্লাসে সংযুক্ত রয়েছেন। আমার অন্যান্য দিন বোর লাগলেও আজকে কেন যেন ক্লাসে একবারই বোর লাগেনি, আমি জানি না আপনাদের আজকে কেমন লেগেছে, যে একটা দীর্ঘ ম্যারাথন ক্লাস হয়ে গেছে, এই ক্লাসটি আপনাদের আসলে বোর লাগছে কি না। আমি যেটা মনে করি যে ভয়েস চেঞ্জের যে মোটামুটি আপনি যারা আজকে এই এক্সাম এবং ক্লাসে সংযুক্ত হলেন, আপনার মোটামুটি 95% রিভিশন হয়ে গেল। এরপরে যদি আমি আরেকটা ক্লাস আপগ্রেড ক্লাস নিই বা আপগ্রেড ক্লাস নিই 2, সেই ক্লাসটাতে আপনি মোটামুটি মনে করতে পারেন আপনার হচ্ছে 99%। আসলে 100% তো কখনই হয় না, মানুষের জীবনে অপূর্ণতা থেকেই যায়। আপনার প্রত্যেকে অ্যান্সার করেছেন, প্রথম অ্যান্সারটি করেছেন ফাতেমা, থ্যাংক ইউ ফাতেমা, প্রথম অ্যান্সারটি করার জন্য, বিশেষ করে শেষের প্রথম অ্যান্সারটি করার জন্য থ্যাংক ইউ। রুবাইয়া করেছেন, তারপরে রয়েছেন হচ্ছে ছোঁয়া, রাকা, তহুরা, আফরোজা, সালমা, ওকে প্রত্যেকে এই অ্যান্সার দিয়েছে, দেখা যাক কি হয়। ইয়েস থ্যাংক ইউ, এরই মধ্য দিয়ে আপনাদের 25 অ্যান্সার শেষ হয়ে গেল। আপনারা সঠিক অ্যান্সার করেছেন, সব ভালো যার শেষ ভালো তার। প্রত্যেকেই অনেস্টলি কার কতটুকু হচ্ছে MCQ কারেক্ট কতটুকু হয়েছে আপনারা সবাই এই মুহূর্তে দ্রুত কমেন্ট সেকশানে লিখেন, এবং লিখে রাখবেন এভাবে যদি 23 ফান পেয়ে থাকেন তাহলে লিখবেন 23 out of 25, 25 মধ্যে হচ্ছে 23 পেয়েছেন। আচ্ছা ছোঁয়া বলছে যে অনেক ভালো লাগলো, বোরিং লাগেনি। আচ্ছা সবাই কিন্তু আমরা হচ্ছে ছোঁয়ার জন্য একটা লাভ রিয়েক্ট দিতে পারি বা হাততালি রিয়েক্ট যদি পাওয়া যায় দিতে পারি, কেন বলেন তো, কারণ ছোঁয়া আজকে ওকে একটা কংগ্রেচুলেশন জানান সবাই, যে ছোঁয়া আজকে প্রথম আমাদের সাথে অনলাইন ক্লাসে সংযুক্ত হয়েছে। সবাই ছোঁয়াকে একটা হচ্ছে রিয়েক্ট দেন, যে কংগ্রেচুলেশন রিয়েক্ট অথবা লাভ রিয়েক্ট দিয়ে দেন যে আমাদের ভুবনে স্বাগতম। ওকে রাকা লিখেছে 24-এর মধ্যে 21টা হয়েছে, হ্যাঁ রাকা একটু পরে আসছিল, প্রথমটা পাইনি। সালমার হয়েছে 21, থ্যাংক ইউ সালমা, অনেক ভালো করেছেন,
ক্লাস সেভেনে পড়েও মানে এইটুকু পারফরমেন্স আপনার জন্য অনেক ভালো। তো ওরা বলছেন অনেক ভালো লাগছে স্যার আজকে ক্লাসটা। ওকে থ্যাংক ইউ সালমা। রুবাইয়া লিখেছে অনেক ভালো লাগছে, আই এম নট পোয়েট এনি মোর। ওকে থ্যাংক ইউ। হ্যাঁ, তারপর ছোঁয়ার হয়েছে 24, রুবাইয়া হচ্ছে 23। ওকে নো প্রবলেম। তোহরা 23, ফাতেমা। হ্যাঁ, ছোঁয়ার উদ্দেশ্যে সবাই হচ্ছে রিয়েক্ট দিয়ে দাও আজকে আমাদের সাথে নতুন সংযুক্ত হওয়ার জন্য। আমার খুবই ভালো লাগলো যে আপনারা হচ্ছে আজকে খুব ভালো পারফরমেন্স করছেন। আবারও দেখা হবে যদি সুস্থ থাকি, ভালো থাকি। নেক্সট ক্লাস, নেক্সট ক্লাস হচ্ছে আপনাদের জন্য আগামী ফ্রাইডে। আর এই মুহূর্তে আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেন ফ্রাইডেতে কোন ক্লাসটি নেওয়া হবে। এরই পার্ট টু নেব নাকি সাফিক্স প্রিফিক্স নেব নাকি হচ্ছে আরও আছে হচ্ছে পার্সনালি স্পেস নাকি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রাইট ফ্রম অফ ভার্বস। আমাদের মোটামুটি কিন্তু একটা খুব ভালো ধারা তৈরি হয়ে গিয়েছে। দেখা যাক আমরা কোন ক্লাসটি করব আগামী দিন, সেটা অবশ্যই আপনারা হচ্ছে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর দ্রুত কিছু বলার থাকলে বলে ফেলুন, আমি এক মিনিটের মধ্যে ক্লাসটি শেষ করে ফেলব। ওকে ছোঁয়া, আপনাকে হচ্ছে তো পুরা কংগ্রেচুলেশন জানিয়েছে আমাদের ভুবনে দিয়া জানিয়েছেন, থ্যাংক ইউ। তো ছোঁয়া আপনাদের সবাইকে থ্যাংকস অল দিয়েছে, আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর স্যারের জন্য দোয়া রাখবেন যেন আপনাদের প্রতিনিয়ত এভাবে সুন্দর সুন্দর ক্লাস নিতে পারে। সবাইকে আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, বাই বাই।